নমস্কার। ফোর্থ পিলার উইথ দ্য পিপলে আজকে আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে রাম আয়ুর্বেদ মানে রামদেব নয়, এই স্বঘোষিত যোগগুরু, সরকারি যোগগুরু রামদেব, তিনি এখন প্রায় আয়ুর্বেদের সঙ্গে সমার্থক হয়ে গিয়েছেন বহু মানুষের ভাবনায়। যেহেতু তিনি সরকারি প্রচারের সুবিধে অনেকটাই পান, সরকারি হোমরা চোমরারা তার ঘনিষ্ঠ সহযোগী, তার সংস্থা কোনো ওষুধ যদি বাজারে আনে তাহলে তিনি দেশের স্বাস্থ্যমন্ত্রীকে অন্য অন্যান্য বড় সড়ো মন্ত্রী সান্ত্রীদের পাশে বসিয়ে তা প্রকাশ করতে পারেন। তার বৈজ্ঞানিক গুণাগুণ, তার ওষুধ হিসেবে তার গ্রহণযোগ্যতা যাই হোক না কেন, সেই হেতু তিনি অনেকের মনে আয়ুর্বেদের কাছে সমার্থক হয়ে গিয়েছেন। বাস্তবে কিন্তু তা নয়, আয়ুর্বেদ একটা প্রাচীন শাস্ত্র যা এখনো অত্যন্ত সজীব, সম্পূর্ণ বিজ্ঞানসম্মত এবং আমাদের দেশের চিকিৎসাটি স্বীকৃত পদ্ধতি। তার কতটা বদনাম হচ্ছে এই রামদেবদের জন্য, এই রামদেবের জন্য বিশেষ করে, যিনি অন্য চিকিৎসা পদ্ধতিকে যেমনভাবে আক্রমণ করছেন, অ্যালোপ্যাথি চিকিৎসাকে সম্প্রতি করেছেন, তাতে দেশের ডাক্তারদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তাকে রীতিমতো তার বিরুদ্ধে মানহানি মামলার হুমকি দিচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই আয়ুর্বেদের প্রাসঙ্গিকতা এবং তার আসল যে রূপ, চরিত্র, স্বরূপ, তাই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে রয়েছেন আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর সর্বরী সেনগুপ্ত এবং রয়েছেন জীব প্রযুক্তিবিদ ডক্টর সুস্মিতা ঘোষ। দুজনকে স্বাগত। আমাদের সঙ্গে অন্য অতিথিও যোগ দেবেন কিছুক্ষণের মধ্যেই। সুস্মিতা সর্বরী যেহেতু আমাদের সঙ্গে রয়েছেন, সর্বরী আয়ুর্বেদ চিকিৎসক, সর্বরী আমি আপনাকে দিয়ে শুরু করি। এটা আমি খুব সাধারণ ধারণার কথা বললাম, আপনি আয়ুর্বেদ চিকিৎসক একজন, বহু বছর ধরে চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত। এই যে রামদেব এবং আয়ুর্বেদ অনেকের কাছে সমার্থক হয়ে গেছে, এতে একজন আয়ুর্বেদ প্র্যাকটিশনার হিসেবে আপনার কি অসুবিধা হয় সেটা আমি আপনার থেকে আগে শুনতে চাই। তো এই বিষয়টা নিয়ে আজকে আমাকে ডাকার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। কি বলে, রামদেব এবং আয়ুর্বেদ সমার্থক এটা কিন্তু ভুল ধারণা। প্রথম, আমি যখন ছোট ছিলাম রামদেব যোগগুরু হিসেবেই বিখ্যাত হয়েছিলেন, ঠিক আছে? আর এখন মিডিয়ার, আমিও বলছি ভুল ধারণা, আমি বলছি বহু মানুষের ভুল ধারণা এবং তার ফলে আসল আয়ুর্বেদের ক্ষতি হচ্ছে সেটাই বলতে চাইছি। সেটা একদিকে নেগেটিভ দিক যেমন রয়েছে তেমন পজিটিভ দিকও আছে। যেমন বহুল ভাবে প্রচারিত হচ্ছে, কন্ট্রোভার্সি অ্যারাইজ করছে, আয়ুর্বেদ সম্বন্ধে মানুষের জিজ্ঞাসা বাড়ছে, এটা একটা পজিটিভ দিকও রয়েছে। আয়ুর্বেদ মানেই রামদেব এটা নয়, আয়ুর্বেদ বহু বছর, সহস্র বছর ধরে ভারতীয় চিকিৎসা একটা পদ্ধতি। যখন বৈদিক সভ্যতা শুরু হয়েছিল, মানে সিন্ধু উপত্যকায়, তখন তার সাথে আয়ুর্বেদ জড়িয়ে আছে। আয়ুর্বেদ শব্দটা, আয়ু এবং বেদ, আমরা যতদিন বেঁচে থাকব, মানে আমরা কি করে সুস্থভাবে বেঁচে থাকতে পারি এবং প্রতিদিনের কিভাবে কি কি করলে আমরা আমাদের শরীরের সুস্থতা বজায় রাখতে পারি, আমরা কিভাবে সুস্থভাবে বেঁচে থাকতে পারি, এটাই আয়ুর্বেদ শেখায়। আজকে যেমন দুনিয়ায় আমরা দেখছি লাইফস্টাইল ডিসঅর্ডার, এটা একটা বহুল প্রচলিত শব্দ, আয়ুর্বেদ কিন্তু আমাদের শেখায় আমি সকালবেলা ঘুম থেকে উঠে কি করব এবং রাত্রে শুতে যাওয়া পর্যন্ত আমি কি করব, আমি কিভাবে খাবো, আমার আহার এবং বিহার, মানে আমি আমার কি কি করা উচিত। বিহার মিন্স এক্সারসাইজ, ইজ ওয়ান অফ দ্য, মানে তার একটা অঙ্গ, ব্যায়াম বা প্রাণায়াম বা যা কিছু শারীরিক, যে কি বলবো, শরীরকে সুস্থ রাখার জন্য শরীর সঞ্চালনার কি কি করা উচিত। আর আহার, আমি যে মানে যে সিজনে যে ফ্রুটস বা যে সবজিটা আমার খাওয়া উচিত, এবং সকালবেলায় আমার কি খাওয়া উচিত, দুপুরবেলায় কি খাওয়া উচিত, রাত্রিরে কি খাওয়া উচিত, সেগুলো কিন্তু শেখায় আয়ুর্বেদ। এবং আয়ুর্বেদের একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য বা মোটো, যেটা আয়ুর্বেদে বলা হয়েছে, স্বাস্থ্য স্বাস্থ্য রক্ষণম আতুরস্য বিকার প্রশমনঞ্চ, মানে সুস্থ যে ব্যক্তি তাকে সুস্থ রাখা, এবং যে অসুস্থ হয়েছে তার রোগ প্রশমন, মানে প্রিভেন্টিভ এন্ড কিউরেটিভ দিয়ে দুটোই আয়ুর্বেদ কিন্তু দেখে। শুধু আয়ুর্বেদ কিছু ওষুধ সেটার মধ্যে সীমাবদ্ধ নয়, এর এটা একটা মানে বিশাল এর পরিধি।
আমরা তার ইয়ত্তা মানে তার ধারণা আমরা কখনোই করতে পারবো না স্বল্প পরিসরে। আপনি যে বলছেন জীবন জীবন যাপন একটা পদ্ধতি আর কি, এটা আসলে সুস্থ থাকাটার উপর আপনি খুব জোর দিচ্ছেন আমি যেটা বুঝতে পারছি। সুস্মিতা, তুমি সম্পূর্ণ অন্য ধারায় তোমার মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা আর কি, সুস্মিতার সঙ্গে সংযোগটা আমাদের কিছু সমস্যা হলো, আশা করি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে, সুস্মিতার সঙ্গে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন ডক্টর সেনগুপ্ত যে হ্যাঁ, এটা জীবনযাপনের পদ্ধতি যেটা এখন এই মুহূর্তে আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, এই কোভিড-19 আবহে যে একটা ভয়ের একটা আতঙ্কের পরিবেশে আমরা বসবাস করছি, সেখানে এটা অত্যন্তই গুরুত্বপূর্ণ, আরো বেশি বেশি করে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। হ্যাঁ সুস্মিতা, আমার যোগ দিয়েছে আমাদের সঙ্গে। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে এই যে তুমি সম্পূর্ণ অন্য একটা পদ্ধতিতে শিক্ষিত, তুমি যেটাকে মডার্ন সায়েন্স বলে যেটা সেই পদ্ধতিতে তুমি শিক্ষিত বরাবরই, তুমি জীব প্রযুক্তিবিদ বায়োটেকনোলজিস্ট হিসেবে কাজ করো, বর্তমান আয়ুর্বেদের আমি তোমার সঙ্গে আলোচনা করে যা জেনেছি, তুমি আগে যা বলেছ, তোমার আয়ুর্বেদ যে বিজ্ঞান সে সম্পর্কে যথেষ্ট শ্রদ্ধাশীল হয়ে সেটা সম্পর্কে জেনেও আয়ুর্বেদ যেভাবে প্র্যাকটিস করা হয় তার সম্পর্কে তোমার কিছু প্রশ্ন রয়েছে, তুমি সেরকম কিছু প্রশ্ন বায়োকেমিস্ট্রিতে এমএসসি এবং পিএইচডি, তো আমার বায়োকেমিস্ট্রির চোখে আমি যেটা মনে করি এই যে আচ্ছা আয়ুর্বেদের লাইফস্টাইল পার্টটা খানিকটা বাদই দিলাম, যদিও অ্যালোপ্যাথিক ইয়েতেও নিউট্রিশন বা এইসব জিনিসগুলো থাকে এবং আমরা বায়োকেমিস্ট্রিতেও সেই জিনিসগুলো পড়েছি, যেহেতু এখন কন্ট্রোভার্সিটা কিউরেটিভ দিকটা, সেইখানে আমি কিছু প্রশ্ন তুলতে চাই। আমি যে যে জিনিসগুলো দেখেছি পড়েছি ভেবেছি, আমার মনে হয় কিউরেটিভ সাইডে অ্যালোপ্যাথি এবং আয়ুর্বেদের কোনো তফাৎ নেই। আমি কি দেখা যাচ্ছে? হ্যাঁ পরিষ্কার পরিষ্কার বলো। হ্যাঁ আচ্ছা, কোনো তফাৎ নেই, এই কারণেই আমি বলছি যে দুজনেই গোলটা হচ্ছে একই, যে কোনো রোগ তৈরি হয় শরীরের মধ্যে কেমিক্যাল ইমব্যালেন্স হয় এবং এই কেমিক্যাল ইমব্যালেন্সটা নানা রকম কেমিক্যালস দিয়ে বাইরে থেকে এনে রোগটাকে সারানো হয়, সেটা অ্যালোপ্যাথিতেও করানো হয় এবং আয়ুর্বেদেও করানো হয়। এবং এই ধারণাটা আমার কোত্থেকে এলো সেইটা বলার জন্য আমি একজন প্রবাদপ্রতিম মানুষের কথা বলছি, যিনি আয়ুর্বেদ বিশেষজ্ঞ নন কিন্তু সবাই তার নাম জানেন, তিনি হচ্ছেন অসীমা চ্যাটার্জি। অসীমা চ্যাটার্জি কি করেছিলেন, তিনি আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী যে যে অনেক গাছপালা যেমন সর্পগন্ধা নয়নতারা এইসব অনেক গাছের যেগুলো আয়ুর্বেদে জানা গেছে আচ্ছা সর্পগন্ধা থেকে নিগি রোগ বা এপিলেপসি সারানো হয়, এই সমস্ত গাছ থেকে উনি কেমিক্যালি ওর থেকে অ্যাক্টিভ প্রিন্সিপাল গুলোকে এক্সট্রাক্ট করার চেষ্টা করেছেন এবং এক্সট্রাক্ট করেননি, তারপরে যেটাকে কেমিক্যাল ক্যারেক্টারাইজেশন বলে, তার স্ট্রাকচার কি, তার মেল্টিং পয়েন্ট থেকে শুরু করে অনেক কিছু তথ্য তিনি উপহার দিয়ে গেছেন জগতের কাছে, এবং তার তথ্যকে ব্যবহার করে পশ্চিম জগতের বা মাল্টি ন্যাশনাল কোম্পানি গুলো তারা জেনেছে আচ্ছা তাহলে মৃগি রোগের ওষুধ তো সর্পগন্ধায় পাওয়া যাচ্ছে, এখানে রেসাপিন বলে একটা জিনিস আছে, তারা সর্পগন্ধা হিমালয় থেকে নিয়ে গিয়ে তারা সেখান থেকে প্রথমে রেসাপিন এক্সট্রাক্ট করতো, যদিও তখনও অসীমা চ্যাটার্জি যে সময় রেসাপিন নিয়ে কাজ করেছেন 1955 সালে, সেই সময় কলকাতা ইউনিভার্সিটিতে অত ফ্যাসিলিটি ছিল না যে তিনি ইয়ে করবেন, তাতেও উনি অনেক দূর কাজ করে গেছেন। এবং তারপরে ওরা গাছপালা থেকে এক্সট্রাক্টেড রেসাপিন কিছুদিন ব্যবহার করার পরে তারপর তারা রিয়েলাইজ করলো যে অন্য দেশ থেকে এইভাবে তো গাছ নিয়ে যাওয়া সম্ভব নয়, তাহলে এটার অল্টারনেটিভ কি, অল্টারনেটিভ হচ্ছে কেমিক্যাল সিনথেসিস এবং অর্গানিক কেমিস্টদের লাগালো এবং তারা খুব সহজেই কয়েক বছরের মধ্যে একদম সিনথেটিক রেসাপিন বানিয়ে আনলো, তো গাছগাছড়ার পার্ট ওখানেই চুকে গেল।
এবং তারপর থেকে রেসারপিন কি হয়ে গেল একটা অ্যালোপ্যাথিক ওষুধ। এখন রেসারপিন অত ইউজ হয় না, তার সাবস্টিটিউট অন্য ওষুধও এসে গেছে, কিন্তু এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। ঠিক এইভাবে আয়ুর্বেদ দে যে যে গাছপালাকে রোগ হওয়ার বলে ঠিক করা হয়েছে, তার একটি প্রিন্সিপালকে যে ঠিক এইভাবে ক্যারেক্টারাইজ করা যায়, তো তাহলে সেটার সঙ্গে তো আর অ্যালোপ্যাথির কোনো তফাৎ থাকছে না, অ্যালোপ্যাথি এবং আয়ুর্বেদ তাহলে তো হাত ধরি দুজনে একই জায়গায় মিলে যাচ্ছে। তো এইখানে ডক্টর সেনগুপ্ত আপনি কি বলতে পারেন? যখন তার একটি প্রিন্সিপাল বের করে নেওয়া হচ্ছে, আমি বিশেষ করে শ্রদ্ধেয় অসীমা চ্যাটার্জিকে জানি এবং আমার উনি ডেকেও ছিলেন, উনার একটা টিম ছিল যেখানে আয়ুর্বেদিক ফিজিশিয়ানরা ছিলেন, বটানিস্ট ছিলেন, বিভিন্ন রকম এবং সংস্কৃতের পণ্ডিতরাও ছিলেন, কারণ আয়ুর্বেদের বেসিক যে টেক্সটগুলো লেখা হয়েছিল সংস্কৃতে। এবং তার যে উনাকে উনার যে বিশেষ উপদেষ্টা ছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য ঠাকুর, আমি জানি তা আপনি, আমি ওই প্রসঙ্গে আসি, আপনি যেটা বললেন যে আয়ুর্বেদের সাথে অ্যালোপ্যাথের কোনো তফাৎ নেই, তফাৎটা এখানে আমরা না রোগের চিকিৎসা করি না, আমরা রোগীর চিকিৎসা করি, মানে তার যে ইমব্যালেন্স যে ফ্যাক্টরগুলো বডিতে, আমাদের বায়ু পিত্ত কফ এই তিনটে বায়োলজিক্যাল ফ্যাক্টরকে মেইন ধরা হয়, ঠিক আছে, সেগুলোর মডার্ন এক্সপ্লানেশন ডিফারেন্ট ওয়েতে দেওয়া যায়, হ্যাঁ, সেগুলো যখন ইমব্যালেন্স হয় তখন শরীরের রোগ তৈরি হচ্ছে, ঠিক আছে, এবং সেই রোগগুলোরও মানে অংশাংশ কল্পনা এরকম ভাবে ভাগ করা হয়েছে এবং চিকিৎসা পদ্ধতিকেও বিভিন্নভাবে ভাগ করা হয়েছে, দোষপ্রত্যানিক চিকিৎসা, ব্যাধি প্রত্যানিক চিকিৎসা, হ্যাঁ, এবং সেখানে মনেরও একটা বড় ভূমিকা রয়েছে। এবার আসি আপনার প্রসঙ্গে, ডক্টর অসীমা চ্যাটার্জি যেটা করেছিলেন, সর্পগন্ধা আমরা ভীষণভাবে ব্যবহার করি, সর্পগন্ধা হচ্ছে মানে তার যে গুণাগুণ, সেই ভেষজটার যে গুণাগুণ সেটা কি করছে, বাতের যে বিকার, মানে একটা মানুষ যদি উন্মাদ হয়ে যায় সেক্ষেত্রেও আমরা সর্পগন্ধা ব্যবহার করছি, কিন্তু আমরা যেটা করছি আয়ুর্বেদের সাথে অ্যালোপ্যাথির তফাৎটা এখানে, ওরা একটি প্রিন্সিপাল দিয়ে কাজ করছে, কোনো একটা হার্বের এবং প্রত্যেকটা মেডিসিনের অরিজিন কিন্তু হার্বস, অ্যালোপ্যাথ মেডিসিনের, সেগুলোকে ওরা সিনথেটিক্যালি পরবর্তী ক্ষেত্রে সেই অ্যাক্টিভ পার্টটাকে ওরা সিনথেটিক্যালি প্রডিউস করছে। কিন্তু আমরা যেটা করি হার্ব, আমাদের আয়ুর্বেদে শুধু তো হার্ব ইউজ হয় না, হার্ব ইউজ হয়, মিনারেল ইউজ হয়, এবং অনলি হার্ব দিয়ে চিকিৎসা করা হয়, হার্ব ও মিনারেল চিকিৎসা করা হয়, যেখানে কম্পাউন্ড মেডিসিন এগুলো দেওয়ার একটা কারণ রয়েছে, কারণ 3000 বছর আগে যখন বৈদিক সভ্যতা শুরু হয়েছিল সিন্ধু উপত্যকার দাঁড়িয়ে, তখন থেকে কিন্তু আয়ুর্বেদের উৎপত্তি, মানে আয়ুর্বেদ মানে এই নয় যে চিকিৎসা। ডক্টর সেনগুপ্ত, কেউ কেউ শুনতে কারো কারো একটু অসুবিধা হচ্ছে, দর্শকদের কেউ কেউ বলছেন, আপনি মাইকটা একটু মুখের কাছে নিয়ে কথা বলতে পারেন। এবার ঠিক আছে বলুন, হ্যাঁ বলুন বলুন, আর একটু ঠোঁটের কাছে নিয়ে এলে কোথায়? এবার হ্যাঁ বলুন বলুন। আমার যেটা মনে হয়েছে আয়ুর্বেদ শুধু একটা চিকিৎসা পদ্ধতি নয়, এটা একটা জীবন দর্শন, শরীরের সাথে তো শুধু রোগ জড়িত থাকে না, মনের সাথেও রোগ জড়িত থাকে, তাই সেখানে ডক্টর চ্যাটার্জি যেটা করেছেন অ্যাক্টিভ প্রিন্সিপালটা বার করে নিয়ে উনি জেনেছেন সর্পগন্ধাটা কিসে কাজ করে, এবং যেটা হচ্ছে মৃগী অর্থাৎ এপিলেপসি, আমাদের আয়ুর্বেদে বলা হচ্ছে অপস্মার, এগুলো বাতজ ব্যাধি, যেখানে বায়ু, বায়ুকে আমরা বলছি যে আমার যত রকম অ্যাক্টিভ কম্পোনেন্ট তার একটা ফ্যাক্টর, ঠিক আছে, যখন সেটা অত্যন্ত পরিমাণে বেড়ে যাচ্ছে তখন এই রোগগুলো সৃষ্টি হচ্ছে, তখন তো এইভাবেই এক্সপ্লানেশন দেওয়া হয়েছে, এবং এখন যে গবেষণা চলছে সেটা এগুলোকে মোস্ট সায়েন্টিফিক ফ্যাক্টর হিসেবেই বলা হচ্ছে। তাই সেখানে আমার মনে হয় না শুধুমাত্র যখন আমি দেখেছি কাজ করার সময় অ্যাক্টিভ প্রিন্সিপাল নিয়ে কোনো একটা ডিজিজের ক্ষেত্রে কাজ করতে যাচ্ছি, কোনো একটা হার্বে বা কোনো একটা মিনারেলে তার সাইড ইফেক্ট অনেক দেখা যাচ্ছে, কিন্তু যখন আমি হোল হার্বটাকে ইউজ করছি বলছে যে ওর মধ্যে যখন অ্যাক্টিভ প্রিন্সিপাল যে রয়েছে তার
মানুষটাকে সাম্যাবস্থায় আনার চেষ্টা করছে, ঠিক তেমনি ভাবে তার মধ্যে কতগুলো নেগেটিভ প্রিন্সিপলও যেগুলো রয়েছে, তার জন্য সেই হিসেবে শরীরে সাম্যাবস্থা বা ব্যালেন্সটা তৈরি হচ্ছে। তাই জন্য আয়ুর্বেদের সাথে অ্যালোপ্যাথের এটাই হচ্ছে তফাত। আমরা হোল হার্টটাকে ইউজ করি, আর ওরা করছেন আমাদের ওখানে যে অ্যাক্টিভ, যার জন্য আজকে যে মেডিসিনটা ইফেক্টিভ বলে মনে হচ্ছে, কারণ ডে টু ডে মিউটেশনের ফলে আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনে মিউটেশন কথাটা আমাদের সবার পরিচিত হয়ে গেছে। মিউটেশন এটাই যে আজকে আমি যে অবস্থায় রয়েছি, কালকে আমার এখানে নেচারে অনেক কিছু পরিবর্তন হচ্ছে, তার সাথে অ্যাডজাস্ট করতে গিয়ে আমার শরীরেও কিছু পরিবর্তন আসছে। হ্যাঁ, সেটার সাথে যুঝতে গিয়ে আজকে যে ওষুধের অ্যাক্টিভ প্রিন্সিপলটা খুব ইফেক্টিভ আছে, কালকে হয়তো সেটা ইফেক্টিভ থাকছে না। তেমনি আমাদের হার্বের ক্ষেত্রেও বলা হয়েছে, যেখানে পলিউশন হচ্ছে বা আমাদের তো ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তার ফলে এই হার্বের যে গুণাগুণ, যে আমরা বলি রস গুণ বীর্য বিপাক, এভাবেই এক্সপ্লানেশনটা দেওয়া হয়েছিল, তার কার্যকারিতাও তার এইগুলোর মধ্যে অনেক পরিবর্তন আসছে। আমরা দর্শকদের কথা সূত্র ধরে আলোচনা যাই। অরুণ অরুণ বলছেন, রামদেবের জড়িবুটি যদি সর্বরোগ হরণ কাণ্ডই হয় তাহলে ভারতবর্ষের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অ্যালোপ্যাথিক হাসপাতালগুলোই অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট না করে রামদেবের জড়িবুটি ট্রিটমেন্ট করলেই তো হয়, খরচ অনেক কম হবে। অরুণবাবু, আপনি হয়তো একটু পরে যোগ দিয়েছেন, আমরা আমাদের আসল প্রতিপাদ্য বিষয়টা আপনি যা লিখেছেন তা সম্পূর্ণ উল্টো। আমরা যা বলতে চেষ্টা করেছি সেটা হচ্ছে যে এর মধ্যে আয়ুর্বেদের মধ্যে বিজ্ঞান রয়েছে, এটা আমাদের দেশের স্বীকৃত চিকিৎসা পদ্ধতি, সেটাকে রামদেবের মতো কেউ কেউ সেটার অপপ্রয়োগ করছেন। এই যে দেখানো হচ্ছে কিছু জড়িবুটি দিয়েই সমস্ত কিছু সেরে যায়, হ্যাঁ, বা এই রামদেব নিজে গাছগাছালি পাহাড় পর্বতে গিয়ে গাছগাছালি তুলে তুলে এনে তার থেকে ওষুধ তৈরি করেন, এগুলোর মধ্যে কোনো সারবত্তা নেই। আয়ুর্বেদের মধ্যে সারবত্তা আছে, হয়তো রামদেবের কারণে আমাদের আয়ুর্বেদের সম্পর্কে বেশি মানুষ জানতেও পেরেছেন, কিন্তু চিকিৎসা পদ্ধতিটাকে আমি প্রশ্ন করছি না। আমরা আমরা তার অপপ্রয়োগ নিয়ে, তাকে বাণিজ্যিকভাবে অসাধু উদ্দেশ্যে ব্যবহার করা নিয়ে, এ সমস্তগুলো নিয়ে প্রশ্ন তুলছি, যে প্রশ্ন তোলার সঙ্গত কারণ আছে। সুস্মিতা, যেটা আমি বলছিলাম, যেটা ওনার কথা সূত্র ধরে এলো আর কি, এই যে নিজে নিজে জড়িবুটি সংগ্রহ করে রামদেব তার এ করছেন, ওষুধ তৈরি করছেন, লক্ষ লক্ষ মানুষকে যে ওষুধ দেওয়া হচ্ছে সে তো পাহাড় পর্বতে, তো পাহাড় পর্বত উজাড় হয়ে যাবে, সমস্ত জঙ্গল উজাড় হয়ে যাবে। আমি ওই, হ্যাঁ সেটা তো একটা পথে, কিন্তু ওই প্রশ্নটা আমি চোখের সামনে দেখতে পেলে সেইটা অনুযায়ী আমিও কিছু বলতে চাই, যেটা যেটা আয়ুর্বেদের, হ্যাঁ ঠিক আছে, এই যে জড়িবুটি কথাটা যেটা ডক্টর সেনগুপ্ত ইউজ করেননি, হ্যাঁ, কিন্তু ডক্টর সেনগুপ্ত বলছেন যে পুরো জিনিসটা, হ্যাঁ, এবং আমি বায়োকেমিস্ট হিসেবে কি বলবো, আমাদের আগেকার দিনের কেমিস্ট্রি বা আগেকার দিনের নজরে আমরা কি ভাবতাম যে একটা মলিকিউলই অ্যাক্টিভ প্রিন্সিপাল, কিন্তু আমরা যত দিন যাচ্ছে, যারা আয়ুর্বেদ জানে বা না জানে, মডার্ন মেডিসিন কিন্তু বলছে অ্যাক্টিভ প্রিন্সিপাল মাত্রই একটা জিনিস নয়, এমনিতে অ্যালোপ্যাথিক ওষুধে অ্যাক্টিভ প্রিন্সিপাল ছাড়াও আরো অনেক জিনিস জানে যেগুলো ওষুধকে স্টেবিলাইজ করে, ওষুধকে অনেক সময় তার বায়ো অ্যাভেলেবিলিটি বাড়িয়ে দেয়, কিন্তু এখনো পর্যন্ত এগুলো যথেষ্ট লিমিটেড। এই যে আয়ুর্বেদে যে পুরো পুরো রুট বা পুরো জড়িবুটি কথাটা বললে বোধ হয় আরো ভালো হবে, জড়িবুটি তো সত্যি সত্যি কাজ করে আয়ুর্বেদ থেকে আমরা জানি, অনেক অনেকের ক্ষেত্রেই কাজ করে, তো সেই পুরো জড়িবুটিতে আর তোমাকে একটু আমি বাধা দিচ্ছি, ইন্টারাপ্ট করছি, আমাদের ডক্টর শান্তনু ত্রিপাঠী যোগ দিচ্ছেন, ক্লিনিক্যাল ফার্মাকোলজিস্ট ডক্টর শান্তনু ত্রিপাঠী, ত্রিপাঠী স্বাগত অনুষ্ঠানে, আমরা আলোচনা করছি জড়িবুটি কথাটা একজন বলেছেন, এই প্রসঙ্গে সুস্মিতা কিছু বলছেন, আপনার কাছে আসছি পরে, সুস্মিতা বলো। হ্যাঁ, আমি বলছি ওই জড়িবুটির মধ্যে আরো যেগুলো আছে সেগুলো বায়ো এক্সিপিয়েন্ট, তার কনস্টিটিউয়েন্টস আমরা জানি না এই পর্যন্ত। আমার সঙ্গে আরো আয়ুর্বেদের অনেক লোক এর আগে কথা বলেছিল, তারা বলতো আচ্ছা জেনেটিক প্রোফাইলিং করা যায় না, মাইক্রো অ্যারেটারে এইসব
দিয়ে প্রত্যেকটা মানুষের এই যে তাহলে কার জন্য কোন ওষুধটা কাজ করবে সেটা, যেমন পার্সোনালাইজড মেডিসিনের কথা যেভাবে রকম আসছে আয়ুর্বেদে, ঠিক সেইভাবে তো পার্সোনালাইজড মেডিসিনের কথা ভাবা হয়, তো সেই জেনেটিক প্রোফাইলিংটা করা সম্ভব কিনা, জেনেটিক প্রোফাইলিং এর দিকে আমরা এগোচ্ছি ঠিক সেই রকমই যে আয়ুর্বেদ একটা ওষুধের তার পুরো প্রোফাইলিংটা জানা দরকার। এখনো পর্যন্ত আমাদের কেমিস্ট্রি, আমাদের ফিজিক্স, আমাদের এক্সট্রাকশন মেথড সেগুলো 100% স্যাটিসফ্যাক্টরি নয়। অনেক সময় হয় যে এই প্রসেসে আমরা এক্সট্রাক্ট করতে গেলাম, তখন কিছুটা নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল আসল জিনিসটা। সেইখানে অ্যালোপ্যাথির সঙ্গে আয়ুর্বেদ আপাত দৃষ্টিতে যেন মিলছে না, কিন্তু আমরা যেই ওই জড়িবুটির প্রত্যেকটা কেমিক্যালস, বায়োকেমিক্যালস, দিস আর নাথিং বাট বায়ো অ্যান্ড ইনঅর্গানিক, অল অফ দেম আর কেমিক্যালস। এই যে সল্টের কথা বললেন, সল্ট কি অ্যালোপ্যাথিক ওষুধে দেওয়া হয় না? অবশ্যই দেওয়া হয়, তাকে স্টেবিলাইজ করার জন্য তার অনেক কিছু, অনেক বাফার থাকে, বাফারে তো সল্ট থাকে। তো সেখানে এক ধরনের, এখানে এক ধরনের, আমরা যখনই পুরোটা কেমিক্যালি ডিফাইন করতে পারবো আয়ুর্বেদকে, আমরা পুরো মডার্ন সায়েন্সে একদম ঠিক সেইভাবে ডিফাইন করে দিতে পারবো। আর এই যে একজন প্রশ্ন করলেন, তাহলে তো অনেক সস্তা হবে, যখন আমরা গাছ থেকে এইভাবে 1.4 বিলিয়ন লোকের চিকিৎসা করার চেষ্টা কথা ভাববো, ঠিক মতো করতে গেলে সেটা সস্তা হবে কি? পার্সোনালাইজড ট্রিটমেন্ট তো আয়ুর্বেদ। এই যে এখনই সুদীপ্ত বললে যে রামদেব বাবাকে দেখতে পাওয়া যায় পাহাড়ে, মানে বিজ্ঞাপনে দেখায় পাহাড়ে, উনি আর বালকৃষ্ণ পাহাড়ে জঙ্গলে ঘুরে ঘুরে গাছগাছরা সংগ্রহ করছে, এটা কি প্রত্যেকের জন্যে সংগ্রহ করা ওনার একার পক্ষে সম্ভব না? উনি ছাড়া গাছপাতা পাতা চিনবে কি করে? সে প্রশ্নটা এসে যায়। সেসবের উত্তর না দিয়ে কি উনি কি সাপ্লাই দিচ্ছেন, উনি যেটা সাপ্লাই দিচ্ছেন আমাদের দেশের আরো আয়ুর্বেদ কোম্পানিরা একই জিনিস সাপ্লাই করছে, সেটা হচ্ছে মাস প্রোডিউসড ওষুধ। তাহলে মাস প্রোডিউসডই যদি হয়ে গেল, তখন আর পার্সোনালাইজড ট্রিটমেন্ট কোথায়? তখন কি তাকে আমি আর আয়ুর্বেদই বলতে পারবো? ডক্টর সেনগুপ্ত সেই কথাটা বলুন তো, যে যখন ওই মাস প্রোডিউস একটা ডাব্বা আমি অফ দ্য শেলফ কিনে এনে খেতে আরম্ভ করে দিলাম, সেটাই আমার কাজ হলো না হলো, তার রিয়াকশনও তো হতে পারে, আফটার অল দিস আর অল কেমিক্যালস। হ্যাঁ, তো তখন কি, তখনও কি আমি তাকে আয়ুর্বেদ বলতে পারবো? কারণ এটা এটা সম্পূর্ণ আনসাইন্টিফিক হয়ে গেল, তখন তো আয়ুর্বেদের নামে একখানা সিউডোসায়েন্স ঢুকে গেল। আপনি ভীষণ ভালো কথা বলেছেন, ওটিসি ওভার দ্য কাউন্টার ড্রাগ, এই কথাটা আজকে ভীষণ প্রচলিত কথা, সেটা আয়ুর্বেদের ক্ষেত্রেও প্রযোজ্য। এবং রামদেব কি করছেন ওটা হয়তো বিজ্ঞাপনে দেখাচ্ছেন, কিন্তু এমন অনেক ভেষজ আছে যেগুলো আমাদের আয়ুর্বেদে বর্ণনা আছে, সেটা তো বহু বছর আগে আমাদের মেইন টেক্সট যেটা চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, সুশ্রুত সংহিতাকে, সুশ্রুতকে ফাদার অফ সার্জারি সবাই বলেছেন, এবং আমাদের যে ইন্ডিয়ান মেডিসিন সেটাকেও মাদার অফ দ্য মেডিসিন বলা হয়েছে, হ্যাঁ কোনো কোনো জায়গায়। তাই সেক্ষেত্রে বলা হয়েছে যে সমস্ত ভেষজগুলো হিমালয়ের পাদদেশে জন্মাচ্ছে, তার মধ্যে যে আমাদের আয়ুর্বেদের ভাষায় রসগুণ বীর্য বিপাক, তাদের সেগুলো একটু যেভাবে ভাবা হয় সেভাবে থাকে। হ্যাঁ, কিন্তু সবার পক্ষে তো হিমালয়ে যাওয়া সম্ভব হয় না, এবার ক্লাইমেট অনুযায়ী হার্বের গুণাগুণ পরিবর্তন হয়, ঠিক আছে। আর রামদেব যেটা করছেন বিজ্ঞাপন করছেন, রামদেবের কথা বা পতঞ্জলির কথা আমি একজন সরকারি মানে চিকিৎসক হিসেবে আমি সেগুলোর কথায় আসতে পারবো না, আমি আয়ুর্বেদের ব্যাপারটাই বলতে পারবো। ওভার দ্য কাউন্টার যেগুলো, সে অনেকেই আয়ুর্বেদ বলে তার সাইড ইফেক্ট নেই এটা মনে করেন, কিন্তু আমাদের আয়ুর্বেদ যে সমস্ত টেক্সট আছে সেখানে মেনশনড আছে, আমি যদি মানুষের যার রোগ হয়েছে তার সেই রোগের যে বিকৃতি, মানে আমাদের আয়ুর্বেদ তো কফের ইমব্যালেন্স হলেই তো ডিজিজ কন্ডিশন বলা হয় এবং প্যাথোজেনেসিসও সেইভাবে হয়, তাই সেখানে তার যে অংশাংশ কল্পনা করা হয় সেক্ষেত্রে বিভিন্ন রকমের মেডিসিন মেনশনড আছে, এবং এই ওষুধগুলোকে জেনারেলাইজড ভাবে ক্লাসিফিকেশন হয়েছে মেডিসিনের, আয়ুর্বেদিক মেডিসিনের, আবার
স্পেসিফিক ডিজিজ ওয়াইজ মেনশনড আছে। যেমন আপনি বললেন, আমরা জানি সবাই এর সর্পগন্ধা, ব্রাহ্মী, ব্রাহ্মী আমি ছোটবেলায় দেখেছি আমার মা ব্রাহ্মী শাক এনে আমাকে খাওয়াতেন, আমাদের বাড়িতে এগুলো প্রচলন ছিল এবং এটা বাংলার গ্রাম বাংলার অনেক ঘরে ঘরেই আছে এর প্রচলন। কিন্তু এই ব্রাহ্মী, অশ্বগন্ধা এগুলোকে ক্লাসিফাইড করা হয়েছে মেদ্য ভেষজ বলে, ঠিক আছে? মেদ্য মিন্স যেগুলো নিউট্রপিক। এবং আমার যেটা স্পেশাল ওয়ার্ক ছিল ডিপ্রেশনের উপরে, আমি যখন কাজ করতে গেছিলাম, যেমন কুষ্মাণ্ড, হ্যাঁ, বেনিকাসা হিসপিডাল, যেটা সাদা ওই যে চালকুমড়ো যেটা, সেটাই আমাদের বলা হয়েছিল যে অপসমার রোগে, মানে রোগাধিকার বলে, যেটা আপনি মৃগী রোগ বললেন, এপিলেপসি, তার সাথে কিছুটা সিমিলারিটি আছে, সেই রোগাধিকারের একটা মেডিসিন। কিন্তু আমার মনে হয়েছিল ডিপ্রেশনের ওপরে আমার কাজটা ছিল, আমি যখন কাজ করতে গেছিলাম আমাদের ওখানে এথিক্যাল কমিটি ছিল এবং অনেক এক্সপার্ট ছিলেন মডার্ন মেডিসিনে, এবং আমার গাইডও ছিলেন সাইকিয়াট্রিস্ট একজন। আমি স্কুল অফ ট্রপিক্যাল, স্কুল অফ সাইকিয়াট্রির হেড অফ দ্য ডিপার্টমেন্টও আমাকে অনেকভাবে হেল্প করেছেন, সেখানে তারা আমাকে বরং ইন্সপায়ার করেছেন এইভাবে যে কিছু মেডিসিন জেনারেল ক্লাসিফাই করা হয়েছে, অশ্বগন্ধা, ব্রাহ্মী, এগুলোকে, এগুলো হচ্ছে জেনারেল মেডিসিনের মধ্যে পড়ছে এবং এগুলোকে রসায়ন হিসেবেও ব্যবহার করা যাচ্ছে। হ্যাঁ, একটা জিনিস আপনি যেটা বললেন, সেখানে তার যে মানুষটার এই ওষুধগুলো, মানে কোনো আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ না নিয়ে বা যিনি বিশেষজ্ঞ তার পরামর্শ না নিয়ে যেরকমভাবে তার মানে ডোজ ঠিকঠাক করে খাচ্ছেন না, তখন এটাকে আয়ুর্বেদ নয় সেটা আমি বলতে পারবো না, কিন্তু তার যে তিনি যে ওষুধগুলো নিচ্ছেন সেখানে তিনি ঠিকঠাক করে চিকিৎসা নিজের করছেন না বা এর কোনো সাইড ইফেক্ট নেই সেটা আমি বলতে পারবো না, তার ডোজ যদি তার প্রকৃতি সেটা তো অন্য চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সত্য। আমরা একটু ডক্টর শান্তনু ত্রিপাঠী আমাদের সঙ্গে, ডক্টর ত্রিপাঠীর কাছে যাবো। ডক্টর ত্রিপাঠী, আমরা যেটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম যে আয়ুর্বেদ একটা আমাদের দেশে স্বীকৃত এবং আমরা মনে করছি বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি, কিন্তু তার প্রচুর অপপ্রয়োগ রয়েছে, বিশেষ করে এই যে বর্তমানে রামদেব স্বঘোষিত গুরু, সরকারি গুরু, তিনি অনেক কিছু যোগ, আয়ুর্বেদ সমস্ত কিছুকে মিলিয়ে মিশিয়ে, ব্যবসা সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে তিনি যা করছেন, তার ফলে হয়তো মূল চিকিৎসা শাস্ত্রটার, মূল বিজ্ঞানটার ক্ষতি হচ্ছে। এই বিষয়ে আমরা আলোচনাটা শুরু করেছিলাম, আপনার মন্তব্য শুনতে চাই এই বিষয়ে। ব্যবসা করা খারাপ কেন হবে? ব্যবসা করা তো ভালো জিনিস। কেউ যদি ব্যবসা করতে চান এবং আমি যদি মধু কিনি, তাহলে আমি আশা করবো যে খাঁটি মধু বলে যেটা কিনছে সেটা সত্যি মৌমাছি বানিয়েছে, সেটা কর্ন সিরাপ থেকে কোন কারখানায় তৈরি হয়েছে সেটা আমি আশা করি না, সেই ব্যবসাটা ভালো হলো না। সেই সেটা হচ্ছে কথা যে আমি ব্যবসাটা কিভাবে করছি, কি ব্যবসা করছি এবং তার মধ্যে কতটা সঠিক তথ্য তার সঙ্গে দিচ্ছি কিনা, আমি যে পণ্যটা দিচ্ছি, যে পণ্য আমি দিচ্ছি সেই পণ্যর সঙ্গে তো তথ্য ছাড়া তো সেই পণ্যের কোনো মানে নেই, পণ্যের আইডেন্টিটি আছে। তাই যে আপনি বললেন মধু, আপনাকে যদি আমি কোনো লেবেল ছাড়া একটা মধু দিই আপনি চিন্তা করবেন এটা মধুই তো, কিন্তু যখনই সেটা একটা সুদৃশ্য একটা বোতলের মধ্যে এবং তার বাইরে একটা মোড়ক আছে এবং সেখানে লিখে দেওয়া আছে এবং সেখানে কি লিখে দেওয়া আছে তার উপরেও আপনি চিন্তা করবেন এটা নেওয়া যাবে কি নেওয়া যাবে না, কারা দিচ্ছে কিভাবে। তো আমি এতে যদি চলে আসি যে আমাদের দেশে আয়ুর্বেদা যেভাবে প্র্যাকটিসড হয়েছে, ট্র্যাডিশনাল যে আয়ুর্বেদা সেটা যেভাবে প্র্যাকটিসড হয়েছে সেটা হচ্ছে যে অনেকটাই এক্সপেরিয়েন্সিয়াল সায়েন্স আয়ুর্বেদা। মডার্ন মেডিসিনের সঙ্গে আমি যদি তুলনা করি, অ্যালোপ্যাথির সঙ্গে যদি বলেন, তাহলে এটা বেসটা হলো ইট ইজ বেসড অন মেটেরিয়াল সায়েন্স, যে তার মধ্যে কোনটায় কতটা কি জিনিস আছে এবং সেইটাকে আমি র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল করে দেখছি, দেখে আমি বলছি যে হ্যাঁ এটা এটা বেশিরভাগ ক্ষেত্রে, এবং সেখানেও সায়েন্সের মেডিকেল সায়েন্স হচ্ছে ইনএক্সাক্ট সায়েন্স, ঠিক আছে, অ্যাজ কম্পেয়ার টু সে ফিজিক্স বা অ্যাজ কম্পেয়ার টু ম্যাথমেটিক্স। তো মেডিকেল সায়েন্সে একটা পার্টিকুলার
ট্রিটমেন্ট সেটা কাজ করবে কি করবে না একজন গিভেন পেশেন্টের ব্যাপারে, সেখানে এত অনেকগুলো ভেরিয়েবল থাকে, সেই পেশেন্টটা যে ব্যাকগ্রাউন্ড হেলথ কন্ডিশন, তার ইমিউন স্ট্যাটাস, তার জেনারেল হেলথ, তার কিডনি ফাংশনিং, তার লিভার ফাংশনিং, এ সবগুলো উইল ডিটারমিন অ্যাপার্ট ফ্রম তাকে ঠিকঠাক ওষুধ দেওয়া হয়েছে, ঠিক ডায়াগনোসিস করা হয়েছে ইত্যাদি। এবং সেটা আমি অ্যালোপ্যাথিক ওষুধ দিয়েই ট্রিটেড হই অথবা আয়ুর্বেদা দিয়ে হই অথবা যাই যে কোনো ওষুধ দিয়ে হোক, ওই এই ফ্যাক্টরগুলো তো একই থাকবে। আয়ুর্বেদা যখন আয়ুর্বেদা যখন ধীরে ধীরে গড়ে উঠছিল তখন কিন্তু এটা অনেকটাই বলা যেতে পারে ইন্ডিভিজুয়াল আয়ুর্বেদাচার্য বা ইন্ডিভিজুয়াল ফিজিশিয়ান, ইন্ডিভিজুয়াল একজন ওয়াইজ ম্যান যিনি কিন্তু এটা নিয়ে চর্চা করতেন এবং নেচার থেকে বিভিন্ন রকম ইনপুটস নিয়ে তিনি বিভিন্ন মানুষের মধ্যে সেগুলো প্রয়োগ করে, এবং তার যে প্রকৃতি যেটা বলা হয়, আমি আয়ুর্বেদের ছাত্র নয় যা শুনি আর কি, তার প্রকৃতি একই ওষুধ বিভিন্ন মানুষে বিভিন্ন রকমভাবে এ করবে, এবং ইন প্রিন্সিপাল সেটা কিন্তু মডার্ন মেডিসিনেও খাটে। তো সেই মতোভাবে তারা প্রয়োগ করতেন এবং তার যে এক্সপেরিয়েন্স হতো ফিডব্যাক সেইটাকে তারা এক নিজের মধ্যে রাখতেন, মুখে মুখে পরে শিষ্যকে জানাতেন বা তার ছেলেকে জানাতেন, আর কিছু কিছু লিখে রাখতেন। এই লেখাগুলো সেইগুলো কম্পাইল করে আবার কেউ কেউ যে ট্র্যাডিশনাল ট্রিটাইজ সেগুলো তৈরি হয়েছে। এই ছিল আয়ুর্বেদা। তারপর ধীরে ধীরে যেমন যেমন এই আয়ুর্বেদাও ইনফ্লুয়েন্স হয়েছে কলোনিয়াল যে মেডিসিন তাই দিয়ে, অ্যালোপ্যাথিক যেটাকে আমরা বলি মডার্ন মেডিসিন, যে যখন আমাদের ইন্ডিপেন্ডেন্স যখন আমাদের মানে কলোনিয়ালিজম শুরু হলো সেই সময়ের থেকে যদি আমরা ভাবি, আস্তে আস্তে উই হ্যাভ বিন ইনফ্লুয়েন্সড বাই দি ইউরোপিয়ান রুলার্স, ব্রিটিশ রুলার্স, এবং আস্তে আস্তে আমাদের যে মেডিকেল সিস্টেমটা সেটা অনেকটা বেশি শিফট করে গেছে এবং আমাদের যে কনভেনশনাল যে ট্র্যাডিশনাল সিস্টেম সেটা ব্যাকসিটে চলে গেছে। ইন্ডিপেন্ডেন্সের পরেও তখন কিন্তু আমরা আবার ওটাকে ফিরিয়ে আনার চেষ্টা করলাম, কিন্তু বাই দ্যাট টাইম মডার্ন মেডিসিন যেরকমভাবে আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি সেখান থেকে সরা গেল না। আর আনফর্চুনেটলি মাঝখান থেকে যেটা হলো, এখন আয়ুর্বেদা নামে পার্ডন মি এখানে একজন আয়ুর্বেদিক ফিজিশিয়ান আছেন, কিন্তু আয়ুর্বেদের নামে যেটা প্র্যাকটিস করা হয় সেটা কি আয়ুর্বেদা? প্রশ্নটা হচ্ছে সেইখানে যে আয়ুর্বেদা আমি কাকে বলবো সেটাই কিন্তু এখন গুলিয়ে গেছে। এবং অনেকেই আমরা আয়ুর্বেদা ফোক মেডিসিন, ওকে, ন্যাচুরোপ্যাথি এবং হার্বাল মেডিসিন এবং কমপ্লিমেন্টারি মেডিসিন এসবগুলোকেই একই ভাবি, সবগুলো কিন্তু এক নয়, ঠিক আছে? এবারে আমাদের সরকার কি করলো আফটার ইন্ডিপেন্ডেন্স, এবং একটা এ ছিল পপুলিস্ট একটা এও ছিল যে আমি আমি আয়ুর্বেদাকে পুরোপুরিভাবে পেছনে ফেলে দিতে পারবো না, দেশের একটা বড় অংশ বেশিরভাগ অংশ তারা কিন্তু আয়ুর্বেদাকে বিশ্বাস করে, সুতরাং সেখানে দরকার হলো যে আয়ুর্বেদাকে পাশাপাশিভাবে একটা আসন দেওয়া। তো সেই মতোভাবে ইন হ্যান্ড টু হ্যান্ড চললো মডার্ন মেডিসিন। এবার মাঝখান থেকে এমন একটা সময় এলো যে যারা অ্যাফোর্ড করতে পারবে তারা মডার্ন মেডিসিন হাসপাতালে যাবে, আর যারা ততটা অ্যাফোর্ড করতে পারে না তাদের হয়তো এই অন্যান্য সিস্টেম অফ মেডিসিনে যাবে। যদিও আজকের দিনে যেটা প্রোপ্রাইটারি আয়ুর্বেদিক মেডিসিনস, ওকে, প্রোপ্রাইটারি আয়ুর্বেদিক মেডিসিন, তার লেটেস্ট প্রপোনেন্ট হচ্ছে রামদেব, ঠিক আছে? রামদেবের আগেও আয়ুর্বেদা নিয়ে তো ব্যবসা হয়েছে, আপনি যদি বলেন ডাবর বলুন, এ বলুন, ইত্যাদি ইত্যাদি সবই তো। কিন্তু সেখানে কিভাবে হয়, সেখানেও কিন্তু লাইসেন্স আছে, সেটা হচ্ছে আয়ুর্বেদিক লাইসেন্স। এইবার আপনি প্রশ্ন করতে পারেন, আমি আয়ুর্বেদিক লাইসেন্সে একটা প্রোডাক্ট বাজারে আনতে গেলে আমাকে যে পরিমাণ ইনভেস্ট করতে হবে, ইন্টেলেক্ট থেকে বলুন, আমার টাকা বলুন, ম্যান পাওয়ার বলুন, সময় বলুন ইত্যাদি, আর আমি যদি একটা মডার্ন মেডিসিনের মলিকিউল, কেমিক্যাল মলিকিউল যদি বা একটা বায়োলজিক্যাল যদি বাজারে আনতে চাই, আমি হচ্ছে কোম্পানি ইন্ডাস্ট্রি, তাতে আমাকে যে পরিমাণ ইনভেস্ট করতে হবে, রিসোর্স ইনভেস্ট করতে হবে, কোনো তুলনা নেই আর কি। দ্বিতীয় ক্ষেত্রে ইট ইজ হিউজ ইনভেস্টমেন্ট। আর প্রথম ক্ষেত্রে আমাকে কি করতে, আমি যদি আজকে বলি আমি কালকে একটা আয়ুর্বেদিক কোম্পানি খুলতে পারি, কিন্তু আই নিড এ ফিউ আয়ুর্বেদিক ফিজিশিয়ানস উইথ মি। হ্যাঁ, এই যে রামদেবের যে উত্থান যদি দেখেন, সেটার ইতিহাস যদি দেখেন, ঠিক আছে, অনেকটাই ব্যাকিং পেয়েছেন, সেটারও একটা সোশিও পলিটিক্যাল এ রয়েছে, অ্যাঙ্গেল রয়েছে। রামদেব কি করে এত কম দিনের মধ্যে এরকম বিশাল ইন্ডাস্ট্রি এ করলেন, কিভাবে করলেন, ঠিক আছে? কিন্তু আপনি যদি দেখেন যে ডাবল স্ট্যান্ডার্ড যেটা চলছে, যে আয়ুর্বেদিক ওষুধ একটা বাজারে আনতে গেলে যে লাইসেন্সিং সিস্টেম আছে আর মডার্ন মেডিসিনের যে লাইসেন্সিং সিস্টেম, দুটো কিন্তু আলাদা, ঠিক আছে? যেটা লাগে আমার আয়ুর্বেদিক ওষুধ বাজারে আনতে গেলে, আমার যদি ট্র্যাডিশনাল টেক্সটে, আমাদের, আমি একদম আইনের কথা বলছি, আমাদের যে ড্রাগ রুল
ট্র্যাডিশনাল টেক্সটে ওটার যদি মেনশন থাকে, যেমন ধরুন বলি চবনপ্রাস, চবনপ্রাসের ডক্টর সর্বরি সেনগুপ্ত বলতে পারবেন, চবনপ্রাস বোধহয় আমি যেটুকু বুঝি যে একটা মিক্সচার অফ এ নাম্বার অফ মেডিসিনস বা মেডিকামেন্টস হুইচ হ্যাভ রেফারেন্স ইন ট্র্যাডিশনাল আয়ুর্বেদিক টেক্সট, এবং সেটা হয়তো এই চবনপ্রাস কথাটাও হয়তো আয়ুর্বেদিক টেক্সটে মেনশন করা থাকতে পারে। এই ইনফরমেশনটা নিয়েছে যারা ব্যবসা করতে গেল বিজনেস পিপল, তারা কিন্তু এই ইনফরমেশনটা নিয়েছে এবং তাকে কিছু কিছু আয়ুর্বেদিক মডার্ন আয়ুর্বেদিক ফিজিশিয়ান তারা তাদের হেল্প করেছেন এই ব্যাপারে, খুঁজে খুঁজে এনে দিয়েছেন কোন আয়ুর্বেদিক টেক্সটে কোন ওষুধের কথা লেখা আছে, এবং সেই নাম দিয়ে ওরা লাইসেন্স পেয়ে গেলেন, কারণ আমাদের আইনে লেখা আছে নাম থাকলেই হবে ওইটা দিয়ে। কিন্তু তারপরে আয়ুর্বেদিক টেক্সটে যেরকমভাবে ওটার প্রিপারেশন হবে বলা আছে, যে শোধন, যে কার সঙ্গে কি মেশাতে হবে, কতটা ডিস্টিল করতে হবে, কতদিন রেখে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি, সেইটা ধরে কি এই এই সমস্ত আয়ুর্বেদিক কোম্পানিগুলো বানাচ্ছেন? তা বানাচ্ছেন না। সেখানে কিন্তু তারা আবার মডার্ন যে এক্সট্রাকশন প্রসেস, মডার্ন যে পিউরিফিকেশন প্রসেস, সেইগুলোর মধ্যে চলে এলেন, কিন্তু ফাঁক থেকে গেল কোথায়? ফাঁক থেকে গেল স্ট্যান্ডার্ডাইজেশন। দের ইজ এ হিউজ প্রবলেম ইন স্ট্যান্ডার্ডাইজেশন। এই যে আপনি একটু আগে বলছিলেন যে রামদেব এবং বালকৃষ্ণ তারা জঙ্গলে ঘুরে ঘুরে এ করছে, এটা তো গিমিক, এটা তো প্রমোশন। রামদেব এবং বালকৃষ্ণ যদি জঙ্গলে ঘুরে ওটা কালেক্ট করতেন তাহলে ওই মানে $1 billion ইন্ডাস্ট্রি দাঁড়াতো না, রামদেবের এখন $1 billion ইন্ডাস্ট্রি, সেটা দাঁড়াতো না। তিনি তা করেননি, কখনোই করেননি, করতেই পারেন না। তিনি কিন্তু বড় বড় রামদেবের ওপর ভরসা করে, রামদেবের ওপর ভর করে যেটাকে বলে অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি অনেক তৈরি হয়েছে ভারতবর্ষে প্রচুর, সেদিক থেকে রামদেবকে ক্রেডিট দিতে হয়, কেন বহু লোকে চাকরি পেয়েছে, বেশ কিছু লোক তারা একটা অন্য ধরনের অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি চালাচ্ছে, যে তারা শুধু সাপ্লাই দেয়। এই যে বলছিলেন এখনই ডক্টর সর্বরি যে হিমালয় থেকে পাওয়া যায়, তো এরকম প্রচুর কোম্পানি আছে তারা ওইটাই প্রমোট করে, আমরা হিমালয় থেকেই এনে দিই, ঠিক আছে, আমি গন্ধমাদন থেকে এনে দিই, বিশল্যকরণী আমার আমার কাছেই পাবেন। তো সেইভাবেই চলছে। আমি আপনাকে বলছি 30 বছর আগে একটা পার্টিকুলার প্রোডাক্ট, সেটাও আয়ুর্বেদিক লাইসেন্সে বাজারীকৃত হচ্ছিল, তাতে কিছু কোয়েশ্চেন এসেছিল, তখন তারা আবার নতুন করে তার এভিডেন্স ক্রিয়েট করতে চায়, এবং তখন আমি সবে চাকরিতে ঢুকেছি আর কি, আজ থেকে প্রায় 35 বছর আগে আমাকে বলা হয়েছিল ওটা একটু দেখে দিতে, যে হ্যাঁ কাজ টাজ করছে কিনা ইত্যাদি। সেটা মডার্ন মেডিসিনের অ্যানিমাল মডেলে আমি কাজটা করেছিলাম, সেই করতে গিয়ে দেখলাম এখানে বলা আছে একটা প্লান্টের নাম বলা আছে, সায়েন্টিফিক নেম, এবং সেই যে প্লান্টের নাম বলা আছে আর এদিকে বলা আছে ধরুন আমি বলছি আমার মনে নেই কিছু, কিন্তু আমি বলছি ধরুন 500 মাইক্রোগ্রাম, আরেকটা প্লান্টের নাম বলা আছে 2 মিলিগ্রাম। কিন্তু আমি যখন সেই কাজ করতে যাচ্ছি আমি ওদের জানতে চাইলাম এই যে প্লান্টের নাম বলা আছে প্লান্টের কোন অংশটা, বার্ক, রুট, লিভস, ওই বললেই শুধু হলো না, তারপরে আমাকে জানতে হবে ওই লিভটা আমি কখন কালেক্ট করেছি, কোথা থেকে কালেক্ট করেছি, এবং কিভাবে আমি সেটাকে এক্সট্রাক্ট করেছি, কিভাবে পাউডার করেছি, এই যে প্রসেসগুলো, তার কোনো রকম কোনো, আমি যে সময়কার কথা বলছি কোনো স্ট্যান্ডার্ডাইজেশন ছিল না। এবং আজকে মানে প্রতি একটা যখন লাইসেন্স পেয়ে গেল তখন তো প্রতি মাসে লক্ষ লক্ষ এ বিক্রি হচ্ছে, কিন্তু একটা ব্যাচে আমি ধরুন 1 লক্ষ ধরে নিন চোখের ড্রপ, 1 লক্ষ চোখের ড্রপ আমি তৈরি করলাম, ঠিক আছে, প্রচুর আছে আয়ুর্বেদিক চোখের ড্রপ, দারুণ বিক্রি হয়, বিক্রি করলাম 1 লক্ষ। এবার পরের যে লক্ষ্যটা আবার তৈরি করব তার জন্য যে সাপ্লাইটা আমি নিচ্ছি প্লান্টের, সেই সাপ্লাইতে দেখা গেল যে 15টা প্লান্ট আমি বলেছি আমার আমার ফর্মুলায় আছে, তার মধ্যে নেক্সট সাপ্লাইতে ও 12টা দিতে পারছে, বাকি 3টে দিতে পারলো না, তার জন্য আমার আটকে থাকবে, আটকে থাকলো না, ওই 12টা নিয়েই আমি 15টা বলে চালিয়ে দিচ্ছি। দিস ওয়াজ দি কাইন্ড অফ, এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আর কি, মানে আই এম টকিং অফ এ পার্টিকুলার আই প্রিপারেশন যেটা কিনা হিউজ মার্কেট পুরো ইন্ডিয়াতে, এবং সেখানে ওই ফর্মুলাতেই লেখা আছে 15টা, সেখানে আবার এইরকম ভাবে লেখা আছে কোনটা কিভাবে কি করা হয়েছে কেউ জানে না, ঠিক আছে, কিন্তু 15টার মধ্যে যদি আপনি 15টাই পরের বার সাপ্লাই হলো না, তার জন্য প্লান্ট আটকে থাকে না, তার জন্য আপনার তৈরি আটকে থাকে না, ওই 12টা দিয়েই 15টা বলে চালিয়ে দেওয়া হয়। সুতরাং ইভেন ইন আয়ুর্বেদিক ম্যানুফ্যাকচারিং প্রসেস দের ইজ এ নিড টু হ্যাভ হিউজ কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড হিউজ ইন্সপেকশন, তা না হলে যেটা কিছুদিন আগেও হয়েছে 7-8 বছর আগে কি 10 বছর আগে, হেভি মেটাল বাইরে গেছে, বিদেশে গেছে, এবং আমাদের মতো
আমরা এখানে তর্ক করছি আমাদের মতো এমনকি তথাকথিত ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রিতে, সেখানেও এত হিউজ বিলিফ আছে এই সমস্ত প্রোডাক্টের ওপর, কমপ্লিমেন্টারি মেডিসিনের ওপর। ভারত থেকে তো প্রচুর যায় বাইরে, এক্সপোর্ট হয় আয়ুর্বেদিক প্রোডাক্টস, এবং সেখানে তাদের কিছুটা আবার কোয়ালিটি কন্ট্রোলের ব্যাপারে খুব মাথা ব্যথা আছে। তারা দেখছে করে অ্যানালিসিস করে দেখছে এখানে হেভি মেটাল কন্টেন্ট অনেক বেশি, সেটাতে অনেক আবার ক্ষতি হতে পারে, তখন তারা বন্ধ করে দিল। এরকম মাঝে মাঝে হয়েছে। এবং তারপরে ওই বলো মূল সমস্যাটা আপনি যেটা বলছেন লটুচ্ছিপাঠি, আপনি যেটা বলছেন মূল সমস্যাটা যেটা যেটা আছে, বিজ্ঞান যেটা ডিমান্ড করে আর কি, যে একটা কোনো প্রিপারেশন একটা ওষুধ, সেটা হচ্ছে নির্দিষ্ট অনুপাতে নির্দিষ্ট জিনিসই থাকবে। আমি জানবো যে কোন জিনিসটা কতখানি আছে, ঠিক তো? তাটা স্ট্যান্ডার্ড থাকবে, এটাই একমাত্র ঠিক, বাকি অন্য কিছু ভুল। আয়ুর্বেদে কিন্তু সেই যে কম্পোনেন্টটা আছে যেটা মডার্ন মেডিসিনে খুব অভাব আছে, যে স্পিরিচুয়াল হেলথ, এবং সেইখানে যে বিলিফ অ্যান্ড not just understanding the pathology or a particular causation of a particular disease as a departure from health from a biomedical standpoint and eliminating the psychological part altogether. এটা কিন্তু আবার মডার্ন সিস্টেমের একটা সমস্যা। তো সেইটে মেবি টু এ সার্টেন এক্সটেন্ট দ্যাট ওয়াজ অ্যাড্রেসড বেটার ইন আয়ুর্বেদা, ঠিক আছে? আমি 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 এটাকে অন্যভাবে একটু প্রশ্নটা করছি। আপনি আপনি যেটা বলছেন যে নির্দিষ্ট অনুপাতে নির্দিষ্ট বস্তুই থাকতে হবে, নির্দিষ্ট মেটেরিয়াল থাকতে হবে একমাত্র, তাহলেই সেটা ঠিক। যদি আপনি সেটা ক্লেম করেন যখন আপনি ব্যবসা করছেন এবং যখন ক্লেম করছেন আমার তো এই আছে, তাহলে সেইটা থাকতে হবে, তা না হলে আপনি তঞ্চকতা করছেন। আমি সেই 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 ব্যবসার দিকটাকে আমি বাদ দিয়ে আমি শুধু আয়ুর্বেদকে বিজ্ঞান হিসেবে দেখছি। আমি যদি দেখি যে ধরো যে কোনো একটা নির্দিষ্ট উপাদান, একটা নির্দিষ্ট কোনো মলিকিউলের কথাই বলছি, সেটা এতখানি থাকলে সেটা ঠিক, কম হলে ভুল, বেশি হলে ভুল। এটা এটা ডিমান্ড করে হচ্ছে মডার্ন মেডিসিন, যেটাকে বলা হচ্ছে অ্যালোপ্যাথি। আয়ুর্বেদ যদি বলে এটা না, এটা 10 সালেও ঠিক, 20 হলেও ঠিক, 10 থেকে 20 পর্যন্ত সবই ঠিক। আমি যখন গাছের ছালটা ব্যবহার করছি বা গাছের রস ব্যবহার করছি, গাছের পাতা ব্যবহার করছি, তখন এটা 10 থেকে 20 বলতে যা হোক কিছু একটা আছে, তাতেই কাজ হয়। তাতে যদি কাজ হয় মানুষের রোগ সারে, তাহলে তাতে আপত্তিটা করতে আপত্তি নেই। তাহলে আপনি তাকে সেইভাবে বলবেন না, আয়ুর্বেদিক লাইসেন্স নিয়ে সেটাকে মার্কেট করবেন না। আমার হচ্ছে আমি ঠিক সে কথাই তো বলছি আমি ছাপ মারা ওষুধ বিক্রি করছি না যে এত এত মাইক্রোগ্রাম এত আছে, এত মাইক্রোগ্রাম এই এই আছে, কতটা এলিমেন্টের কথা বলছি না। আমি বলছি যে ধরো যাক অমুক গাছের পাতা খেলে, অমুক গাছের পাতা বেটে খেলে ডায়াবেটিস কমে। আমি খেয়ে দেখলাম ডায়াবেটিস কমছে, 100 জন রোগী খেলে 1 লক্ষ লোকেরই কমছে বা কোনো উপকার তারা পাচ্ছে। সেটা তো একটা স্বীকৃত চিকিৎসা পদ্ধতি হতেই পারে, হতে পারে। সেখানে দেখতে হবে তাতেও রিপ্রোডিউসিবিলিটি কতটা হচ্ছে। আপনি যেটা বললেন 100 জনের মধ্যে 100 জনেরই হচ্ছে, ইট ভেরি আনলাইকলি আর কি। কিন্তু তাহলেও আমি বলবো যে যেটাকে আপনি যেটা বলছেন যে আগে যেভাবে আয়ুর্বেদ প্র্যাকটিস হতো, যে যেখানে আয়ুর্বেদাচার্য নিজেই ওটা ফলাচ্ছেন, নিজেই কালেক্ট করে আনছেন, বাটছেন, সেটাকে তৈরি করছেন, তৈরি করে দিচ্ছেন, এবং সেখানে যদি দেখেন কাজ হচ্ছে না আবার তাকে মানে অল আয়ুর্বেদিক প্র্যাকটিস অ্যাট দ্যাট টাইম ওয়াজ ভেরি ক্লোজলি মনিটর্ড। সেই ক্লোজ মনিটরিংটা কিন্তু এখন আর নেই। এখন আয়ুর্বেদ বলে যেটা প্র্যাকটিস করা হচ্ছে ইটস নট আয়ুর্বেদা, আমার যা আন্ডারস্ট্যান্ডিং আর কি। না, এবার যেটা প্রশ্ন আপনি যেটা বললেন, এটা আজকের দিনে ফিজিবল কিনা, আজকের দিনে যদি কেউ আয়ুর্বেদিক পুরনো পদ্ধতিতে আয়ুর্বেদা প্র্যাকটিস করতে চান, তাহলে সেটা ফিজিবল কিনা, কতজন লোক তার কাছে যাবেন? এখনো হচ্ছে না, সেরকম আছে মানে পেরিফেরাল এতে যারা আদারওয়াইজ খুব রিমোট এতে, সেখানে কিন্তু এখনো আয়ুর্বেদের প্র্যাকটিস কেউ কেউ ট্র্যাডিশনাল আয়ুর্বেদ ফিজিশিয়ান তারা সেভাবে হয়তো করেন, কিন্তু সেটার খুব খুব বেশি যে একটা ওয়াইড অ্যাকসেপ্টেন্স হবে বিকজ অফ দি মডার্নাইজেশন, বিকজ অফ দি আরবানাইজেশন এটসেট্রা, তা মনে হয় না সেভাবে হচ্ছে। আর তারপরে তো আয়ুর্বেদিক এডুকেশন নিয়েও আরেকটা সমস্যা আছে, আয়ুর্বেদিক এডুকেশন নিয়েও আরো সমস্যা আছে।
আমি কয়েকটা স্পেসিফিক কেস বলতে চাই এই ইয়েতে শান্তনুবাবু যেটা দিয়ে শুরু করলেন যে ব্যবসা করা তো ভালো, সেইখানে কতগুলো কেস আমি বলতে চাই। যে কত মিলিগ্রাম মাইক্রোগ্রাম এই প্রসঙ্গে আমার মনে পড়লো, এগুলো একদম আমার বাস্তব অভিজ্ঞতা। আমার হাঁটুর প্রবলেম, কি বলে কার্টিলেজ হয়ে গেছে, তার জন্য আমি ডাক্তারের কাছে গেলাম। আমি আয়ুর্বেদিক প্র্যাকটিশনারের কাছে যাইনি, আমি অর্থোপেডিক সার্জনের কাছেই গেলাম। তিনি আমাকে বললেন এটা তো সারবে না, একটা সাপ্লিমেন্ট দিচ্ছি, সেই সাপ্লিমেন্টে অশ্বগন্ধা আছে। তো আমি এবার অশ্বগন্ধা নিয়ে একটু পড়াশুনো করলাম, আমি পাবমেডে, আমি আয়ুর্বেদিক রিসার্চ দেখিনি, আমি আমাদের মডার্ন সায়েন্সের রিসার্চ দেখলাম, অনেকগুলো পেশেন্ট স্টাডি করা হয়েছে, অনেকগুলো সংখ্যাটা আমি বলতে পারবো না, হাজারের লেভেলে নয়, হয়তো সখানে ছতিনেক হবে। তো তাদেরকে বলছে 1500 কি ফরম্যাটে দিয়েছিল সেটা অবশ্য আমার মনে নেই, 1500 মিলিগ্রাম পার ডে যদি অশ্বগন্ধা কি এক্সট্রাক্ট সেটাও আমি জানি না, আপনি যেরকম রুট স্টেম হ্যানা ত্যানা এসব বললে সেটাও আমার ঠিক এখন মনে পড়ছে না, অফহ্যান্ড বলতে পারবো না, কিন্তু আমার সংখ্যাটা মনে আছে প্রত্যেক দিন 1500 মিলিগ্রাম খেলে তাহলে এই যে কার্টিলেজ ক্ষয়ে যাওয়ার ব্যাপারটা এটা থেকে রিভার্সাল পর্যন্ত হতে পারে। তো ভালো কথা। আমি এবার দেখলাম যে আয়ুর্বেদিক সাপ্লিমেন্ট আমার দেওয়া হয়েছিল খুব দামি, 300 টাকা করে এক একখানা স্যাশে, সপ্তাহে একটা করে খেতে আসে, তার মধ্যে একটা স্যাশেতে কতখানি অশ্বগন্ধা আছে না 100 মিলিগ্রাম, আমি সেটা খাচ্ছি ওভার 1 উইক। তারপর আমি বাজারে, আমি কি কোম্পানিটার নাম বলবো না, অশ্বগন্ধার ট্যাবলেট বিক্রি হয়, তাতে দেখলাম 120 টাকায় 60টা, ধরে নেওয়া যাচ্ছে 60টা মানে হচ্ছে দিনে দুটো করে এক মাসের ডোজ, এক একটা ট্যাবলেটে কত আছে না 50 মিলিগ্রাম। তো আমি যদি দিনে ম্যাক্সিমাম 2-3 বার দুটো 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 করে খাই তাহলে আমি 300 মিলিগ্রাম অবধি খেতে পারি, 1500 মিলিগ্রাম আমি খাবো কোত্থেকে? সেখানে ডক্টর শবরী সেনগুপ্ত আমি আপনার কাছে একটু যাবো, তাহলে কি যেটা সুস্মিতা বলছেন তাহলে কি সমাধানটা হচ্ছে ট্যাবলেট খাওয়া নয়, ট্যাবলেটটা হচ্ছে অশ্বগন্ধার ছাল বেটে খাওয়া, এটা আদি আয়ুর্বেদে ছিল? অ্যাকচুয়ালি অশ্বগন্ধার যে পার্টটা ইউজ হয় সেটা হচ্ছে, আমি অশ্বগন্ধার কথা বলছি, আমি ভুলও বলতে পারি, আমি তো বিষয়টা কিছুই জানি না, মানে শুনুন বিষয়টা, আমি যে সরকারি চিকিৎসা ব্যবস্থায় রয়েছে তো, এবং আমাদের ফার্মেসিগুলোতে তো মেডিসিন তৈরি হচ্ছে, আমি যে পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউটে এখন আছি বা যেখান থেকে পোস্ট গ্রাজুয়েশন করে এসেছি সেখানে আমার কনফিডেন্স লেভেল আরো বেড়েছে, কারণ আমি পেরিফেরিতে কাজ করেছি, যেহেতু সরকারি চিকিৎসক হিসেবে প্রথম আমার জয়েনিং যেখানে একদম প্রত্যন্ত গ্রামে, ঠিক আছে, সেখানে যখন তারা জেনেছিলেন যে আমি আয়ুর্বেদ চিকিৎসক, আমার মানুষের মধ্যে আগ্রহ আছে, কিন্তু যেটা হয় অনেক, আমি সেই পার্টি যাচ্ছি না, আমি এই পার্টি আসছি, ওনার যে অশ্বগন্ধার পোর্শনটা বললেন, আমাদের হোল ওটা দেখতে হবে যে পুরো পাউডারটা ইউজ হচ্ছে কিনা, না ওর কি বলে কিছু কেমিক্যাল এক্সট্রাক্ট নিয়ে অশ্বগন্ধা ট্যাবলেট তৈরি হয়েছে। আমরা সাধারণত আমাদের হাসপাতালে যেটা আমরা দিই, কারণ আমাদের আয়ুর্বেদ টেক্সটে কোনো মেডিসিনে এক্সাক্টলি কোনো ডোজ সেরকমভাবে মেনশান নেই, হ্যাঁ মেনশান আছে কীরকমভাবে বাচ্চাদের ক্ষেত্রে একটা রেঞ্জ রয়েছে, বড়দের ক্ষেত্রেও রেঞ্জ রয়েছে, যেখানে আমরা ভেষজ থেকে মানে কাষ্ঠ ঔষধি বলা হয় যেখান সেখান থেকে যখন মেডিসিন তৈরি করছে তার ম্যাক্সিমাম ডোজ আমরা, তখন রতি এরকমই তো ছিল, এখন সেটাকে আমরা ম্যাক্সিমাম 6 গ্রামস পর্যন্ত দিতে পারি। আপনি যেটা বললেন আমরা কার্টিলেজ ক্ষয়ের ক্ষেত্রে অশ্বগন্ধা ব্যবহার করি না, সেটা অন্য প্রিন্সিপলে, আমি সেটা আপনাকে এখন আমি বলছি না, কিন্তু যেটা ব্যাপার হচ্ছে অশ্বগন্ধার যে ডোজ আমরা ম্যাক্সিমাম 6 গ্রামস পর্যন্ত, 500 মিলিগ্রাম থেকে 6 গ্রাম পর্যন্ত পার ডে আমরা দিই, তার পাউডারটা রুটের পাউডার, যেটা রুট অশ্বগন্ধার তার পাউডারটা হোল হোল পাউডারটা, ঠিক আছে। এবার আপনি কোন কোম্পানি নিয়েছিলেন এগুলো দেখুন, বাজার চলতি জিনিস, যেটা প্রফেসর ত্রিপাঠী বললেন, হ্যাঁ সেটা আমি ওনার সঙ্গে ভীষণভাবে এগ্রি করি, অনেক কোম্পানি আছে যাদের স্ট্যান্ডার্ডাইজেশন মেনটেন হচ্ছে না। আমি ট্রেডিশনাল ফ্যামিলি থেকে এসেছি, আমি সেখানে দেখেছি তারা কিভাবে ওষুধ, স্যার যেটা বললেন যে বিভিন্ন গ্রহ নক্ষত্র দেখে সেই মেডিসিনগুলো সেই হার্টগুলো কালেকশনের কথা বলা আছে,
কারণ সেগুলো আমরা যখন গবেষণা করতে গেছি দেখেছি যে একটা অন্য সময়ে অন্য নক্ষত্রের অবস্থানে আমি সেই হারটা কালেক্ট করেছি, এবং আর যেটা আমার টেক্সটে মেনশন আছে সেই সময়ে সেই টাইমে ঠিক সেইভাবে কালেকশন করার পরে তার এফিকেসি কিন্তু ডিফারেন্ট, দুটোর মধ্যে এফিকেসি কিন্তু ডিফারেন্ট। আমার যেটা বক্তব্য, যখন এটা বিজনেসের জায়গায় চলে গেছে, এবং স্যার যেটা বলেছেন যে কলোনিয়াল, ব্রিটিশ কলোনিয়াল যে ফেজে সেখানে তো আয়ুর্বেদের কফিনে পেরেক পোতাও হয়েছে, এবং আয়ুর্বেদের বিকাশ সেরকম ভাবে হয়নি, এবং আয়ুর্বেদ নিয়ে বিভিন্ন জন ব্যবসা করছে, এরা তো সবাই ইনভেস্টার, তারা তো ব্যবসা করতেই চাইবেন, তারা মানুষের স্বাস্থ্য নিয়ে কি সবসময় কি ভাববেন, তারা তো তাদের পয়সা তাদের পুঁজি ঘরে ঢোকাতে চাইবেন। তাই জন্য আয়ুর্বেদ যেটা মোস্ট সাইন্টিফিক একটা চিকিৎসা শাস্ত্র বা একটা জীবন যাপনের পদ্ধতি, শুধু শারীরিক নয় মানসিক, এবং আমি কিভাবে দীর্ঘদিন বাঁচতে পারবো। আজকে যেমন মডার্ন সায়েন্স, অ্যালোপ্যাথ সায়েন্স, অ্যালোপ্যাথ মেডিসিনে যেরকম ডিফারেন্ট ব্রাঞ্চের কথা বলা আছে, সেরকম আয়ুর্বেদও আটটা পার্ট তখন তারা মেনশন করেছে, সেগুলোর বদলে যেটা আগেকার পদ্ধতি ছিল আর কি, যে চিকিৎসক নিজের মানে কবিরাজ মশাই নিজের মতো, এখন কবিরাজ মানে ম্যাডামও হয়েছেন আপনার মতো, যখন কবিরাজ মশাই ছিলেন তারা নিজেদের মতো করে প্রত্যেক রোগীর জন্য আলাদা করে ঠিক করে দিতেন, ওষুধের মাপ তৈরি করে দিতেন, সেটাই হচ্ছে সঠিক পদ্ধতি, এটাই কি আপনি বলছেন? সেগুলো সঠিক পদ্ধতি, এবং তার স্ট্যান্ডার্ডাইজেশনও, তার উপরে প্রচুর গবেষণা কিন্তু এখন করা হচ্ছে। আমাদের আয়ুর্বেদিক ফার্মাকোপিয়া যদি ফলো করেন সেখানেও অনেক অনেক মেডিসিনের স্ট্যান্ডার্ডাইজেশন করা হচ্ছে, ওরা ধরে ধরে করছেন। এবং ফার্মাকোভিজিলেন্স বলে একটা, স্যার যেটা বললেন না যে এই মেডিসিনের ব্যাপারে তার সাইড ইফেক্ট, এবং অনেক অসাধু ব্যবসায়ী এই জগতে ঢুক গেছে, কারণ আয়ুর্বেদ বললে ওয়েস্টার্ন কান্ট্রি যেমন সেটাকে খুব ভীষণ ভাবে এক্সেপ্ট করছে ব্যবসাকে, ঠিক সেই ব্যাপারটা হচ্ছে আয়ুর্বেদের নামে অনেকে ব্যবসা করছে, সেটা আমার মনে হয় না প্রকৃত জিনিস। এবং ফার্মাকোভিজিলেন্সটা চালু হয়েছে, এবং সেটা আমাদের পুরো ভারতবর্ষে চারটি ইউনিট রয়েছে, ইস্টার্ন জোনে যেমন উড়িষ্যাতে রয়েছে। হ্যাঁ, এবার সেটা কিভাবে স্ট্যান্ডার্ড, আমি তো কারণ এত গভীরে যেতে পারবো না, যারা এক্সপার্ট স্যার, যেমন স্যার দীর্ঘদিন ধরে কাজ করেছেন, স্যারের অভিজ্ঞতা আছে, সেই জন্য স্যার এই ব্যাপারগুলো বললেন, কিন্তু আমি এত বছর চিকিৎসক হিসেবে সরকারি চিকিৎসা ব্যবস্থায় থাকার ফলে আমি যেগুলো দেখেছি যে হ্যাঁ আয়ুর্বেদটা যেভাবে হওয়া উচিত, আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে মানুষের মধ্যে অনেক ভ্রান্ত ধারণাও রয়েছে। ঠিক আছে, সব চিকিৎসা পদ্ধতি সম্পর্কে রয়েছে, যেটাকে অ্যালোপ্যাথি বলে তার সম্পর্কে কম ভ্রান্ত ধারণা নেই। একটি ছেলে, সে কিন্তু না তার টিমে কেউ আয়ুর্বেদিক কেউ আছে না, সে নিজে আয়ুর্বেদিক লোক, তো সে তারা বলছিল আমরা ক্যান্সার মেডিসিন বানাচ্ছি ন্যানো পার্টিকলস দিয়ে, অনেকেই বানাচ্ছে, তার মধ্যে অসুবিধাও কিছু নেই, নতুনত্ব কিছু নেই। এবার সে কিছু সরকারি গ্রান্টের জন্য অ্যাপ্লাই করেছিল, তো সেইখানে ও যে যে ধরনের মডার্ন সায়েন্সের যেসব স্টাডি করতে হয়, সেল কালচার বা অ্যানিমাল স্টাডি করেছিল কিনা মনে নেই, সেই সব ডেটা দিয়েছিল, তো সেই ডেটা রিজেক্টেড হয়েছে। এবং আমি ওদের কথাবার্তা শুনে আমার যা মনে হয়েছে আমি হলো রিজেক্ট করতাম। এবার সে গ্রান্টেড পেলো না দেখে তারপরে কিছুদিন বাদে বললো আমার প্রোডাক্ট বাজারে চলে গেছে। আমি বললাম কি করে, বললেন না আমরা আয়ুষ মিনিস্ট্রিতে গিয়ে আমরা লাইসেন্স পেয়ে গেছি, সো দিস ইজ অলরেডি ইন দা মার্কেট। আমি বললাম তোমার কনসেন্স লাগছে না, তো যেটা অলরেডি রিজেক্টেড হলো এখনো তোমার তোমার স্টাডিটাই কমপ্লিট হয়নি। বললেন না আমরা তো ওখানে ড্রাগ বলে দিইনি, আমরা বলছি এটা কেমোথেরাপিতে অগমেন্ট করছে। তো এই হচ্ছে সিনারিও, যেটা আয়ুষ মিনিস্ট্রিতে গেলেই সহজে যে ড্রাগটা অন্য ডিসিজিআই বা ডিসিজিআই কেন, তার আগে, তার অনেক আগে মানে বেসিক সায়েন্টিস্টরা যে ডেটাগুলো দেখে আগেই রিজেক্ট করে দেবে যে এর কোনো মাথামুন্ডু নেই, আনসায়েন্টিফিক, সেই জিনিসকে পার করিয়ে দিচ্ছে। তো এই ব্যাপারে শান্তনুবাবু একটু আলোকপাত করুন না।
না ওই তো বললাম যে একটা তো মানে সরকারেরও একটা বলা যায় যে অব্লিগেশন আছে আর কি, যে কোনো ইলেক্টেড গভর্নমেন্টই আসুক, যেহেতু দেশের বেশিরভাগ মানুষের আয়ুর্বেদের ওপর এতটা বিশ্বাস আছে, সেখানে রাতারাতি ভাবে তারা যদি আবার অন্যরকম কথা বলতে শুরু করে তাহলে তো মুশকিল হয়ে যাবে, পরের বার আর ভোটে জিতবে না। সুতরাং তাদেরকেও ব্যালেন্স করে চলতে হয়। কিন্তু পাশাপাশি ভাবে যদি বলা হয় যে এই যেমন ধরুন ক্যান্সার, এটা তো খুব সহজ একটা, ক্যান্সার তো আর একটা রোগ নয়। ক্যান্সার বলতে আমরা যেটা বোঝাই, প্রত্যেকটা ক্যান্সার তো আলাদা আলাদা, কিন্তু দেখবেন প্রতি 2-3 বছর অন্তর কেউ না কেউ একটা ক্যান্সারের ওষুধ আবিষ্কার করে এবং সেটা প্রথম ছাপা হয়েছে খবরের কাগজে। ঠিক আছে, খবরের কাগজে যখনই ছাপাবে বুঝবেন গন্ডগোল আছে, কেন কোনো সুতরাং এবং দেখবেন যে সেখানে যিনি আবিষ্কার করলো, যে কোনো আবিষ্কর্তারই একটা প্যাশন থাকে, সেটা তাকে নিজের বেবি ভাবে আর কি। সুতরাং তিনি এত বেশি ইমোশনাল হয়ে পড়েন ব্যাপারটা নিয়ে, এবারে ওইসব তোয়াক্কা করেন না, মানে কে রেগুলেটর, কে কি কার কাছে পারমিশন নিতে হবে, আমার মনে হয়েছে আমি দেখেছি এটা ভালো হয় সুতরাং নিশ্চয়ই ভালো হয়, এবং তারপরে আমি কলকাতা শহরে যদি অসুবিধা হয় একটু গ্রামে চলে যাব, সেখানে গিয়ে ক্যাম্প করে ফেলবো, সেখানে ক্যান্সারের পেশেন্টদের ডাকবো, তাদেরকে দেব এবং দিয়ে আবার এক মাসের মধ্যে বলবো তাদের মধ্যে কেউ কেউ ভালো হয়েছে। মডার্ন মেডিসিনে একটা কথা আছে যে হেটারো সাজেশন আর অটো সাজেশন, মানেটা কি, মানে আমি ডাক্তার যেতে ভালোবাসি যিনি হেসে কথা বলেন এবং যিনি আমার মনের জোর দেন, তার কাছেই আমি সুস্থ হই। অন্য একজন ডাক্তারবাবু একই ওষুধ দেন কিন্তু তার কাছে আমি যাই না, এটাকে বলে হেটারো সাজেশন। ঠিক আছে, আর অটো সাজেশন মানে যারা পজিটিভ ফ্রেম অফ মাইন্ডের মানুষ তাদের কিন্তু একটা ওষুধে কাজ হওয়ার সম্ভাবনা বেশি দেন সামওয়ান যে কিনা সব ব্যাপারে খুঁত খোঁজে আর সব ব্যাপারে ক্রিটিক্যাল হওয়ার চেষ্টা করে। আমাদের মতো লোকের কিন্তু খুব দুর্ভোগ আছে যদি অসুস্থ হই, কারণ আমরা ক্রিটিক্যাল লোক, উই ডোন্ট টেক থিংস অন ফেস ভ্যালু। ঠিক আছে, দেশের বেশিরভাগ মানুষ কিন্তু তা নয়, দেশের বেশিরভাগ মানুষ আপনি যদি ঠিকভাবে বলতে পারেন যে এতে কাজ হবে তাতে তারা বিশ্বাস করবে কাজ হবে এবং তাদের বেশিরভাগ জনের কাজ হবে। অ্যাসপিরিনের যে বিখ্যাত গল্প যে 100 জন লোককে মাথা ধরায় অ্যাসপিরিন দেওয়া হয়েছিল বা প্যারাসিটামল দেওয়া হয়েছিল, তার মধ্যে দেখা গেল আর 100 জনকে প্লাসিবো দেওয়া হয়েছিল। এবার দেখা গেল যে 100 জনকে প্লাসিবো দেওয়া হয়েছে তাদের মধ্যে 40 জনের মাথা ধরা ছেড়ে গেছে, আর যে 100 জনকে অ্যাসপিরিন দেওয়া হয়েছে তাদের মধ্যে 55 জনের মাথা ধরা ছেড়েছে, বাকি 45 জনের ছাড়েনি। কিন্তু ওই যে 40 থেকে 55 সেটাই হচ্ছে প্যারাসিটামলের কাজ, আপনি কিছু না দিলেও কিছু লোকের মাথা ধরা ছাড়বে, আর যদি একটু মুখে বলেন চিনির গুঁড়ো দিয়ে বলেন এতেই মাথা ধরা ছাড়বে, তাতেও কিন্তু সেরে যাবে। সুতরাং আমরা মডার্ন মেডিসিনে সেইটাই ইয়ে করতে চাই যে র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল দিয়ে প্লাসিবো কন্ট্রোল ট্রায়াল করে তবে গিয়ে আমি বলবো যে এটা কাজ করে কি করে না। আজকে দেখুন না, গত 1.5 বছর ধরে যে প্যান্ডেমিক চলছে কত কিছু তো এলো, কিন্তু তার সত্যি বলতে কি হার্ড এভিডেন্স, অবজেক্টিভ এভিডেন্স কি যথেষ্ট ছিল বা আছে? আজ অব্দি তো সেগুলো গেল না, আস্তে আস্তে সেগুলো ব্যাকসিডে চলে যাচ্ছে। আপনি হাইড্রক্সিক্লোরোকুইন থেকে আইভারমেকটিন থেকে ডক্সিসাইক্লিন থেকে যাই বলুন না কেন সেগুলো ধোপে টেকে নি, শেষ অব্দি দাঁড়িয়েছে ওই তিনটে ওষুধ, স্টেরয়েড, অক্সিজেন আর অ্যান্টিকোয়াগুলেন, এর বাইরে কিন্তু বিশেষ কিছু ওষুধ নেই, আর প্যারাসিটামল এর বাইরে তো কিছু ওষুধ নেই। সুতরাং যে প্রশ্নটা করেছিলেন যে ফার্মাকোভিজিলেন্স এর কথায় যদি আসি, যে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সেটাকে আইডেন্টিফাই করা, সেটা সম্বন্ধে জানা এবং সেই মতো ভাবে আবার ওই ওষুধের ব্যবহারটাকে সেই মতো ভাবে আমি মডিউলেট করব পরের এতে, মানে কন্টিনিউয়াসলি আমি যখন ওষুধ ব্যবহার করছি সেখানে পেশেন্টের থেকে আমি শেখার চেষ্টা করব ওষুধটা কেমন কাজ করছে, খারাপ কাজ করছে কিনা, সাইড এফেক্ট হচ্ছে কিনা, অ্যাডভার্স এফেক্ট হচ্ছে কিনা, সেটাই ফার্মাকোভিজিলেন্স। ফার্মাকোভিজিলেন্স আয়ুর্বেদিক, আমাদের সো কলড আয়ুর্বেদিক যে প্রোপ্রাইটারি আয়ুর্বেদিক, আমি বলি প্রোপ্রাইটারি আয়ুর্বেদা, ঠিক আছে, প্রোপ্রাইটারি আয়ুর্বেদা যেটা, সেইখানে গিয়ে আমরা যখন ফার্মাকোভিজিলেন্স শুরু করার চেষ্টা করলাম কোথায় আটকে গেলাম, না ফার্মাকোভিজিলেন্সের মূল কথা হচ্ছে কজালিটি অ্যানালিসিস, কজ এফেক্ট রিলেশনশিপ অ্যাসোসিয়েশন বের করা, যে আমি এই ওষুধটা খেয়ে আমি যদি বলি আমার বমি পাচ্ছে তাহলে আমাকে দেখতে হবে ওষুধ না খেলেও কি আমার বমি পেত, মানে অন্যান্য অনেক ফ্যাক্টরেই তো বমি হতে পারে, শুধু ওষুধ খেলেই তো নয়, সেইটাকে এলিমিনেট করতে হবে। আয়ুর্বেদিক প্রোডাক্ট, বিকজ মোস্ট অফ দি সো কলড আয়ুর্বেদিক ফর্মুলেশন সেগুলো এত মাল্টি ইনগ্রেডিয়েন্ট, আপনি হার্ডলি পাবেন 10টার কমে ইনগ্রেডিয়েন্ট আছে আয়ুর্বেদিক লাইসেন্সে যেগুলো বাজারে আসছে। তাহলে যদি সত্যি তার ওষুধ খেয়ে মাথা ঘুরে পড়ে গেল, সেটা আপনার আয়ুর্বেদিক প্রোডাক্টটাতে কোন কোন এলিমেন্টের জন্য ওটা পড়লো সেটা খুঁজে বের করা কিন্তু ভীষণ কঠিন। সেই কারণেই আমরা
সত্যি বলতে কি এখন কিভাবে হচ্ছে আমি জানি না, কিন্তু 2010-11 যখন আমরা একই সঙ্গে মডার্ন মেডিসিনের সঙ্গে সঙ্গে আয়ুর্বেদার ফার্মাকোভিজিলেন্সও প্রমোট করছিলাম, তখন কিন্তু খুব বেশি সেটা সাকসেসফুল হয়নি এই কারণে, কেন কজালিটি অ্যানালিসিস আটকে গেছে। কিন্তু ওইটা বলে তো হবে না যে কোম্পানি এক্স এর চবনপ্রাস এই হয়েছে আর কোম্পানি ওয়াই চবনপ্রাসটা খুব ভালো, সেই সেই ফার্মাকোভিজিলেন্সের তো কোনো দাম নেই সেই অর্থে, কিন্তু কেননা সেগুলো তখন ওই কোয়ালিটি ইস্যুতে চলে যাবে আর কি, ঠিক আছে। আদারওয়াইজ ইটস এ কমপ্লেক্স এরিয়া, জটিল অবস্থা, কিন্তু পাশাপাশি আমি বলবো সেটাকে আমি একদম পিওর আয়ুর্বেদা বলি, ট্র্যাডিশনাল আয়ুর্বেদা বলি, অথবা আমি তাকে বলি ফোকলোর মেডিসিন, অথবা আমি তাকে বলি ন্যাচারাল থেরাপি, যাই বলি না কেন কমপ্লিমেন্টারি মেডিসিন, তার কিন্তু একটা জায়গা আছে, সেটাকে একদম রাতারাতি আমি এলিমিনেট করে দিতে পারি না। এখনো অবধি আমার মনে আছে প্রত্যেকে আমরা ছোটবেলায় কিছু না কিছু ঠাকুমার দেওয়া মায়ের দেওয়া বিভিন্ন রকমে, তাতে যে কাজ হয়নি তা না, আমরা মনে করেছি কাজ হয়েছে, সুতরাং সেগুলো চলে যাবে কেন, সবাই তো আর এ করতে পারবে না, ছোটখাটো সমস্যায় কেন আমাকে এই অ্যালোপ্যাথিক ওষুধ কিনে খেতে হবে, আর তাতে প্রত্যেকটা অ্যালোপ্যাথিক ওষুধ তার কিন্তু একটা সাইড এফেক্ট আছে, সেটা নিয়েও ভীষণ রকম ভ্রান্ত ধারণা আছে। আপনি ঠিকই বলেছেন ডক্টর সেনগুপ্ত, যে সেটা নিয়েও যে খুব বেশি চর্চা হয় তা না, মিথ প্রচুর আছে মডার্ন মেডিসিন নিয়ে, এবং মডার্ন প্র্যাকটিশনাররাই সেই মিথগুলোকে আরো চাগিয়ে চাগিয়ে বাড়িয়ে তোলেন তাদের নিজেদের সুবিধার স্বার্থে অনেক সময়। একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে যে লোকে খুব চট করে আয়ুর্বেদিক ওষুধ চট করে নেবে, কিন্তু আয়ুর্বেদিক প্র্যাকটিশনারের কাছে যায় না, এবং তার আবার একটা অন্য সাইড আমি দেখি, আমি জানি না পশ্চিমবঙ্গে কি অবস্থা, কিন্তু মহারাষ্ট্রে পুনাতে সেখানে BAMS এর ছড়াছড়ি, হ্যাঁ, তারা ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন মেডিকেল সায়েন্স হোয়াটএভার, কিন্তু তারা কেউ আয়ুর্বেদিক প্র্যাকটিস করে না, তারা এমনি প্রাইভেট প্র্যাকটিস করে, কোনো একটা জায়গায় ছোট্ট ছোট্ট করে কখনো সাইন বোর্ডেও লেখা থাকে না, হয়তো তার লেটার হেডের মাথায় কোথাও হয়তো তার ডিগ্রিটা লেখা আছে, এবং এদেরকে হায়ার করা হয় যত হসপিটাল প্রাইভেট হসপিটাল নার্সিং হোম সেইগুলোতে, MBBS এর বদলে এদেরকে লাগানো হয়, কারণ MBBS কে অনেক বেশি টাকা দিতে হবে, এদেরকে দিতে হবে না, এরা কেউ আয়ুর্বেদিক মেডিসিন প্রেসক্রাইব করে না, এরা অ্যালোপ্যাথিক মেডিসিন প্রেসক্রাইব করে, এবং অ্যাটলিস্ট দুটো কেসে আমার খুব পরিচিত দুজন, মানে আরো অসুবিধা আয়ুর্বেদের গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা করছি, আয়ুর্বেদের মধ্যে কিছু আয়ুর্বেদের যে কি বলবো আয়ুর্বেদকে যে ভ্রান্ত ভাবে তুলে ধরা বা তাকে নিছক অসাধু ব্যবসায়ের হিসেবে সেটাকে ব্যবহার করা, সেটাই আমরা আলোচনা করছি। অনেক ধন্যবাদ, আমাদের সময় ফুরিয়ে গিয়েছে, আমরা ওভারশুট করে গিয়েছি। একটা শেষ প্রশ্ন, এবং সেটাই রামদেব কন্ট্রোভার্সিতে খানিকটা ইম্পর্টেন্ট, আমি এক্স্যাক্টলি ডিটো বলতে পারবো না রামদেব কি বলেছেন, কিন্তু শুনেছি রামদেব বলেছেন নাকি যে সার্জারি এবং এইসব কেসে অ্যালোপ্যাথি ভালো আর কি কি কেসে আয়ুর্বেদ ভালো, তো আমার এর থেকে একটা ধারণা আসছিল যে অ্যাকিউট কোনো রোগ হলে সেখানে ইমিডিয়েট কিছু ওষুধ দিতে হয়, সেইখানে কি অ্যালোপ্যাথি ভালো, সেখানে আয়ুর্বেদ কি অতটা এফিশিয়েন্ট নয়, আমার সেই তারাশঙ্করের আরোগ্য নিকেতনের কথা মনে পড়ে, যেখানে সেই দাদু কবিরাজ তিনি নিদান হেঁকে বসে আছেন, পরের প্রজন্মের অ্যালোপ্যাথিক ডাক্তার বলেছে না আমি ওকে বাঁচিয়ে তুলবো এবং তার হার স্বীকার করতে হলো, এখানে ডক্টর সেনগুপ্ত কি বলবেন, সত্যি সত্যি অ্যাকিউট কেসে প্রাণ জীবনদায়ী ওষুধে আয়ুর্বেদ এর রোল কি? অ্যাকিউট কেসে কিছু কিছু ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডিপেন্ড করি অ্যালোপ্যাথির সাথে, এবং অ্যালোপ্যাথ আয়ুর্বেদ কোনো রকম দ্বন্দ্ব আমার কাছে এবং আমাদের আয়ুর্বেদ জগতের যারা সত্যিকারেরই আয়ুর্বেদ বিশেষজ্ঞ তাদের কাছে কোনো দ্বন্দ্বই নেই, সেটা প্রফেসর ত্রিপাঠীও স্বীকার করবেন, আমরা একজনের আর একজনের পরিপূরক, এবং যেখানে একটা সময় ছিল যে এমার্জেন্সি মেডিসিন হিসেবে আয়ুর্বেদের, আমি যেটা বললাম ব্রিটিশ এরাতে আয়ুর্বেদের কফিনে পেরে
পোঁতা হয়েছিল, হয়তো এর আরো গবেষণা করলে অনেক দূর পর্যন্ত আয়ুর্বেদ চিকিৎসা ব্যবস্থা যেতে পারত, কিন্তু সেখানে সেটা স্তব্ধ হয়ে গিয়েছিল এবং অনেক টেক্সট বিদেশি আক্রমণের ফলে অনেক টেক্সট নষ্ট হয়ে গেছে, অনেক তথ্য নষ্ট হয়ে গেছে। কিন্তু এক্ষেত্রে আমরা যেটা করি, আমাদের যখন একিউট কেস আমি দেখছি এক্ষুনি আমার পেশেন্টকে রিলিফ দিতে হবে, আমরা তখন অ্যালোপ্যাথ সিস্টেম অফ মেডিসিনের উপরেই ডিপেন্ড করি, আমরা তাকে রেফার করি। কিন্তু যেখানে দেখি যে হ্যাঁ আয়ুর্বেদ চিকিৎসা করা যাবে, সেখানে আয়ুর্বেদ চিকিৎসাতেই এবং বিশেষ করে আমরা আয়ুর্বেদ চিকিৎসার নিশ্চয়। অনেক ধন্যবাদ ডক্টর সেনগুপ্ত, এটা তো অবশ্যই আমরা সকলেই জানি যে শেষ পর্যন্ত চিকিৎসা নির্ভর করবে কি চিকিৎসা ব্যবস্থা, কি ওষুধ হাতের কাছে পাওয়া যাচ্ছে। তাই পেনিসিলিন আবিষ্কার করার আগে যাদের ঘা সারত তাদের আয়ুর্বেদই সারত, পেনিসিলিন ছাড়া তো কিছু বলার নেই। শুধু চিকিৎসা পদ্ধতি কি অ্যাভেলেবেল তার উপর নির্ভর করছে, কি তার সামর্থ্য, কি ডাক্তার রয়েছে, কি ওষুধ রয়েছে, তার উপর চিকিৎসা নির্ভর করছে। অবশ্যই আলাদা হওয়ার আদৌ প্রয়োজন কি সেটা নিয়ে পরে আমরা নিশ্চয় করে আলোচনা করবো। ধন্যবাদ ডক্টর ত্রিপাঠী, সুস্মিতা, অনেক ধন্যবাদ ডক্টর সেনগুপ্ত আমাদের সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য। দর্শকদের আপনাদেরও অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, মাস্ক পরে থাকবেন।